তাদের ভেতরে এক ধরনের অপূর্ণতার বোধ কাজ করতে থাকে এবং তারা চায় জীবনের সব ক্ষেত্রে উন্নতদের জীবনাদর্শ অনুসরণ করতে। এটা দুনিয়ার একটা স্বাভাবিক মূলনীতি। বিশেষ করে এই যুগে উন্নয়ন, উন্নতি এই শব্দগুলো এমন এক একটা মূর্তি হয়ে গিয়েছে যে মূর্তিগুলো প্রতিষ্ঠা করার জন্য দুনিয়ার দিক থেকে উন্নত শক্তিগুলো তাদের চেষ্টায় কোনো ত্রুটি রাখে না। আর জাগতিক জীবনের ক্ষেত্রে পিছিয়ে থাকা মানুষগুলো যেগুলো লুফে নিতে কোনো ত্রুটি করার চেষ্টা করে না। তো এই ধারা বা এই প্রকৃতি সৃষ্টির শুরুলগ্ন থেকেই চলে আসছে। যখন মুসলমানরা দুনিয়ার মধ্যে উন্নত ছিল তখন ইউরোপের পোপরা পর্যন্ত আরবীয় পোশাক পরিধান করার রেওয়াজ বিভিন্ন সময়ে তাদের থেকে দেখা গিয়েছে। আর এখন হয়েছে উল্টা, যখন সেই পশ্চিমারা উন্নত হয়ে গিয়েছে এখন মুসলমানদের মধ্যে যারা অনুসৃত ব্যক্তি এরাও জীবনের বিভিন্ন ক্ষেত্রে ওদের মতো পোশাক পরা, ওদের সংস্কৃতি লালন করা, জীবনের অনেক ক্ষেত্রেই ওদের ঐতিহ্যকে আঁকড়ে ধরার একটা প্রতিযোগিতা লক্ষ্য করা যায়। আন্নাসু আলা দীনি মুলুকিহিম, মানুষ যারা তুলনামূলকভাবে এগিয়ে আছে রাজা বাদশাহ দ্বারা তাদের ধর্মের উপর থাকে, তাদের যে আদর্শ জনগণেরও সে আদর্শ হয়ে যায়। তো দুনিয়ার মধ্যে ইউরোপ আমেরিকা এগিয়ে গিয়েছে, সারা দুনিয়া ওদের ঐতিহ্য, ওদের সংস্কৃতি, ওদের সভ্যতা সবকিছু অনুসরণ করার ক্ষেত্রে এক প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গিয়েছে। এমনকি যখন আমরা উন্নত ছিলাম তখন আরবি বিভিন্ন শব্দ ওদের ভাষার মধ্যে গিয়ে ঢুকে গিয়েছিল, আর এখন আমরা যখন পিছিয়ে পড়েছি ওরা উন্নত হয়েছে, অবস্থা হয়েছে উল্টো। ওদের ভাষাগুলো আমাদের ভাষার মধ্যে ব্যবহার করতে পারাকেও আমরা এখন গর্বের বিষয় মনে করি। বাংলা কথার মধ্যে ইংলিশ শব্দ ব্যবহার করা, এটাকে এখন একটা স্মার্টনেস মনে করা হয়, আধুনিকতা এবং প্রগতি মনে করা হয়। কে কত সুন্দর বাংলা পারে এটা দেখার বিষয় না, কার কথায় কত সুন্দরভাবে ইংরেজি আসে, ইংলিশ উচ্চারণ কার কত বেশি সুন্দর, এটা নিয়ে দেখা যায় মানুষের মধ্যে একটা বিশেষ আগ্রহ কাজ করে। তো এটা কেন? ইংরেজির এই আধিপত্য তো একসময় ছিল না, ইংলিশের মধ্যে একসময় স্মার্টনেস ছিল না। এমনকি যে সমস্ত দেশগুলো নিয়ে আমরা এখন গর্ব করি সেই সমস্ত অনেক দেশেও ইংরেজিকে মনে করা হতো চাষা ভূষার ভাষা। এমনকি 300 বছর সময় লেগেছে আদালতে এবং অন্যান্য জায়গায় ইংলিশ প্রতিস্থাপন করার জন্য, কারণ ইংলিশটাকে তখন মনে করা হতো এটা সমাজের নিম্ন শ্রেণীর মানুষের মুখের ভাষা। অথচ অবস্থা এখন এমন হয়েছে, মাতৃভাষার জন্য যুদ্ধ করেছে বাংলাদেশ, এটা নিয়ে প্রতি বছর গর্ব করে, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিকভাবে পালনের চেষ্টা করে। অথচ এই দেশের কোর্ট পাড়াগুলোতে গিয়ে খবর নেন, হাইকোর্ট সুপ্রিম কোর্টে গিয়ে আপনি দেখেন যে তারা রায়গুলো যে লেখে বাংলায় লেখে না ইংলিশে লেখে। কেন এটা? তো এটা দুনিয়ার একটা স্বাভাবিক নীতি হলো, যারা তুলনামূলকভাবে পিছিয়ে থাকে তাদের ভেতরে এক ধরনের অপূর্ণতা বোধ কাজ করে, যারা তুলনামূলকভাবে এগিয়ে থাকে এরা ওদের অনুসরণ করার মধ্যেই গর্ব অনুভব করে, আর যারা এগিয়ে থাকে তারা চায়ও এটা, আমরা শ্রেষ্ঠ, আমরা এগিয়ে আছি, দুনিয়া সবাই আমাদের মেনে চলুক ইচ্ছায় বা অনিচ্ছায়, যদি স্বতঃস্ফূর্ত ভাবে মেনে নেয় ভালো, আর যদি স্বতঃস্ফূর্ত ভাবে মেনে না নেয় জোরপূর্বক ভাবে এটা চাপিয়ে দেওয়া হবে শান্তির নামে, প্রগতির নামে, আরো যত যত সুন্দর সুন্দর নাম লাগানো যায়, যার কারণে ওরা নিজেদের দেশের পরিচয় দেয় আন্তর্জাতিক বিশ্ব বলে। আর ওদের এরিয়ার বাইরে পৃথিবীর যত দেশ আছে এগুলোকে দেখবেন ভৌগোলিক পরিচয়ে, নৃতাত্ত্বিক পরিচয়ে, ধর্মীয় পরিচয়ে ওরা স্মরণ করে। তার মানে আন্তর্জাতিক বিশ্ব মানেই হলো পশ্চিমা বিশ্ব, এর বাইরে যা আছে এগুলো হলো লোকাল বিশ্ব, এগুলো আন্তর্জাতিক বিশ্ব না। এমনকি আমরা যদি কোরআনের পাতায় তাকাই তাহলেও দেখতে পাই, রানী বিলকিসের ঘটনা সবাই জানেন, যখন তিনি সুলাইমান আলাইহিসসালামের কাছে আসলেন এবং সুলাইমান আলাইহিসসালামের দরবারের একজন ব্যক্তি তিনি তার কারামতের দ্বারা রানী বিলকিসের সিংহাসন সুলাইমান আলাইহিসসালামের সামনে উপস্থাপন করলেন। পরবর্তীতে রানী বিলকিসকে সুলাইমান আলাইহিসসালাম যখন দেখিয়ে জিজ্ঞেস করলেন, এটা কি? আহাজা আরশুন, এটা কি তোমার সিংহাসন? কালাত কাআন্নাহু হু। তো তিনি তাকে এটা প্রশ্ন করার আগে সিংহাসনের মধ্যে কিছুটা মৌলিক না বরং কিছুটা বাহ্যিক পরিবর্তন এনেছিলেন যাতে করে আসলেই সে চিনতে পারে কিনা এটা পরীক্ষা করা যায়। তো সে জবাব দিল, কাআন্নাহু হু, মনে তো হচ্ছে যেন এটাই সেটা। কিন্তু এত বড় একটা কারামত, এত বড় একটা মুজিজা দেখার পরও রানী বিলকিস কিন্তু ঈমান গ্রহণ করে নাই। অসদ্দাহা মা কানাত তা'বুদু মিন দুনিল্লাহ,
আল্লাহকে বাদ দিয়ে সে যেই জিনিসের বা যাদের পূজা করত তারা তাদেরকে আল্লাহর ইবাদতকারী হতে ইসলাম গ্রহণকারী হতে বাধা দিচ্ছিল, ফিরিয়ে রেখেছিল, ইসলাম গ্রহণ করেনি। কিন্তু এর কিছুক্ষণ পরই সূরা নামল ১৯ নম্বর পারার একটা সূরা আয়াত নম্বর ৪৪, সূরা নামলের মধ্যে আল্লাহ তাআলা ঘটনাটা উল্লেখ করেছেন। এর কিছুক্ষণ পর ক্বিলা লাহা উদখুলিস সারহ, সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে যখন বলা হলো আপনি প্রাসাদে প্রবেশ করেন, ফালাম্মা রাআতহু হাসিবাতহু লুজ্জা, তো প্রাসাদে প্রবেশ করার জন্য তিনি যখন প্রাসাদের সামনে আসলেন তো প্রাসাদের মেঝে যেটা ছিল এটাকে দেখে তিনি ভেবে বসেছিলেন এটা গভীর জলাশয়, তার মানে পানি। ওই রোদের সময় রাস্তা দিয়ে হাঁটলে কি হয়, রাস্তায় মনে হয় না যে দূরে পানি আছে, কিন্তু যখন আপনি সে জায়গায় যাবেন গিয়ে দেখবেন কোনো পানির অস্তিত্ব নেই। তো প্রাসাদের সামনে এসে তিনি দাঁড়ালেন, ফালাম্মা রাআতহু হাসিবাতহু লুজ্জা, সুলাইমান আলাইহিস সালাম সেটাকে এমন সুনিপুণ ভাবে নির্মাণ করেছিলেন যে তার দেখে মনে হচ্ছিল পানি। ওয়াকাশাফাত আন সাকাইহা, এবার তিনি তার পায়ের যে কাপড়টা ছিল সেই কাপড়টা তিনি কিছুটা উঠালেন যাতে করে পানিতে পা ভিজে না যায়। যখন এই অবস্থা হলো ওয়াকালা ইন্নাহু সারহুম মুমাররাদুম মিন কাওয়ারির, সুলাইমান আলাইহিস সালাম তার ভুল ধারণা ভেঙে দিয়ে বললেন এটা পানি না, এটা হলো স্বচ্ছ কাচ নির্মিত মেঝে। সেই জামানায় তো এখনকার মতো প্রকৌশল বিদ্যা এতটা উন্নতি লাভ করে নাই যে জিনিসগুলো স্বাভাবিক ছিল, তো সেই জামানা হিসেবে অস্বাভাবিক। সেও একজন রানী, কিন্তু রানী হওয়ার পর সে মনে করলো গভীর জলাশয়, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম ভুল ধারণা ভেঙে দিলেন না, এটা জলাশয় না, এটা স্বচ্ছ কাচের দ্বারা স্ফটিকের দ্বারা নির্মিত একটা মেঝে। যখন এই অবস্থা সে দেখল এটা তার উপর প্রভাব ফেলল, এর আগে যে এত বড় মুজিজা দেখল সেই মুজিজা দেখে কিন্তু সে কালেমার ঘোষণা দেয় নাই, কিন্তু তার এই আজীব প্রকৌশল বিদ্যা যেটা দুনিয়ার মানুষের দ্বারা অসম্ভব ছিল তার অধীনে জিনরাও কাজ করত, তিনি হয়তো তাদের দ্বারা এটা নির্মাণ করিয়েছিলেন, তো এই প্রকৌশল বিদ্যা দিয়ে সে মুগ্ধ হয়ে গেল। ওয়াকালাত রাব্বি ইন্নি ক্বালাত রাব্বি ইন্নি যালামতু নাফসি ওয়া আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন, এবার ঘোষণা দিয়ে বসলো, বলল যে আমি নিজের উপর অনেক জুলুম করে ফেলেছি, আমি শিরকে লিপ্ত ছিলাম, কুফরে লিপ্ত ছিলাম, এখন আমি সুলাইমানের সঙ্গে রব্বুল আলামিন আল্লাহর সামনে নিজেকে সঁপে দিলাম। কি মনে করলেন, সিভিলাইজেশন বলেন, নাগরিক জীবনের উন্নতি বলেন, সভ্যতার উৎকর্ষ বলেন, এগুলো মানুষের মধ্যে প্রভাব ফেলে এটা কোরআনের দ্বারাই বোঝা যায় কিনা? এত বড় মুজিজা দেখে তার ঈমান নসিব হয় নাই, কিন্তু প্রকৌশল বিদ্যার ক্ষেত্রে সুলাইমান আলাইহিস সালামের এক সেই জামানা হিসাবে অকল্পনীয় অবস্থান দেখে প্রভাবিত হয়ে গেল, সঙ্গে সঙ্গে নিজের সব কুফুর এবং শিরিকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বলে বসলো আসলাম তো, আমি ইসলাম গ্রহণ করলাম লিল্লাহি রাব্বিল আলামিন, রব্বুল আলামিন আল্লাহর উদ্দেশ্যে। তো এই সিভিলাইজেশনের উন্নতি মানুষের মধ্যে প্রভাব ফেলে, এটা খুব স্বাভাবিক একটা বিষয়, কিন্তু এটাকে অবলম্বন করে এই যুগে একটা ধোকার খেলা খেলা হয়। পশ্চিমা বিশ্ব আমাদেরকে বোঝায় মুসলমানরা দেখো আমরা এত উন্নত কিসের জন্য জানো, আসল কারণ তো তারা বলবে না, এই ইংল্যান্ড বলবে না আমরা এত উন্নত কিসের জন্য জানো, কারণ আমরা ভারতবর্ষকে চুরি করেছি, আমরা পাকিস্তানকে লুট করেছি, আমরা বাংলাদেশের মধ্যেও যত দামি দামি জিনিস ছিল এগুলোকে আমরা সাম্রাজ্যবাদের নামে দখল করে এনেছি, আমরা নবাবকে পরাজিত করেছি, ভারতবর্ষ থেকে শুরু করে এত বিশাল সারা দুনিয়ায় এক রাজত্ব আমরা কায়েম করেছি যে সেই ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে সূর্য ডুবত না, তার মানে এত বিশাল এক রাজ্য কোথাও না কোথায় আকাশে সূর্য থাকেই, তো সারা দুনিয়া লুট করে আমরা বড়লোক হয়েছি, সেই ডাকাতির মাল দিয়ে আমরা এখন বড় লোকই দেখাচ্ছি, আর তোমরা ভাবছো আমরা জ্ঞান দিয়ে বিজ্ঞান দিয়ে উন্নতি করেছি, আরে আগে উন্নত হয়েছি তারপর জ্ঞান বিজ্ঞানের চর্চা করেছি, কিন্তু এখন তোমাদেরকে তো এই কথা বলা যাবে না, তোমাদেরকে বলতে হবে আমরা কেন উন্নতি হয়েছি জানো, আমরা উন্নত হতে পেরেছি কারণ আমাদের ডেমোক্রেসি আছে, আমরা উন্নত হতে পেরেছি কারণ আমাদের মধ্যে জ্ঞান বিজ্ঞান আছে, আমরা উন্নত হতে পেরেছি কারণ আমরা ফেমিনিজমে নারীবাদে বিশ্বাসী, আমরা উন্নত হতে পেরেছি কারণ কুফর এবং শিরিককে আমরা রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করে নিয়েছি, সুতরাং হে মুসলমানরা তোমরা উন্নত হতে চাইলে এই মাধ্যম গ্রহণ করো, ফ্রান্সও কোনোদিন এই কথা বলবে না, আমরা উন্নত হতে পেরেছি আফ্রিকাকে চুষে, আমরা উন্নত হতে পেরেছি সেই কালো কালো মানুষগুলোর রক্ত চুষে, তাদের দেশের সব দামি দামি সম্পদকে লুট করে এনে তারপর আমরা বড়লোক হয়েছি, এই কথা কোনোদিন তারা বলবে না, তারা বলবে জ্ঞান বিজ্ঞান দিয়ে উন্নত হয়েছি, আমাদের মতবাদ মতাদর্শ দিয়ে উন্নত হয়েছি, মুসলমানরা তোমরা পিছিয়ে আছো এই ইসলামের কারণে, ইসলামী বিপ্লবের কথা বলো, ইসলামী আন্দোলন
সংগঠনের কথা বলো, ইসলামী রাজনীতির কথা বলো, ইসলামী অর্থনীতির কথা বলো, ইসলামী শিক্ষা ব্যবস্থার কথা বলো, ইসলামী সংস্কৃতির কথা বলো, এগুলোর কারণেই তোমরা পিছিয়ে আছো। যদি উন্নত হতে চাও, আমাদের গণতন্ত্র নাও, আমাদের সমাজতন্ত্র নাও, আমাদের পুঁজিবাদ নাও, আমাদের সেকুলার শিক্ষা ব্যবস্থা নাও, আমাদের এই অশ্লীল সংস্কৃতি নাও, জীবনের সব ক্ষেত্রে আমাদেরকে ফলো করো, তোমরা উন্নত হয়ে যাবে। তো মানুষ ধোকা খেয়ে যায়, ব্যাপক এক ধোকার মধ্যে পড়ে যায়। আসলেই তো ওরা উন্নত, এটা তো দিবালোকের মতো সত্য, চোখ দিয়ে দেখতে পাচ্ছে সবাই। কেন উন্নত এটা তো আর সবাই জানে না। 200 বছর আর আগের ইতিহাস তো সবার পড়া নাই, এখন মুখের বলিতেই ধোকা খেয়ে যায়। আর একটা মিথ্যা কথা শতবার বলা হলে সেটাই সত্য মনে হয়, হিটলারের সেই উসুলের মতো। মিডিয়ায় যুগে কি করে, একটা মিথ্যার এতবার 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 বলবে, সবাই এটাকেই সত্য মনে করতে শুরু করবে। আর একটা সত্যের বিরুদ্ধে এত বেশি এত বেশি এত বেশি মুখ খুলবে, সত্যকেই মানুষ মিথ্যা মনে করতে শুরু করবে। তো দুনিয়ার মধ্যে এই একটা ধোকা আমরা খেয়ে যাচ্ছি, যে ধোকার মধ্যে ওরা আমাদের ফেলছে। আসলে কিভাবে উন্নত হয়েছে, যে লুটের মাল দিয়ে, ডাকাতির মাল দিয়ে, চুরির মাল দিয়ে, অথবা কাফেরদের চোখে, ক্রুসেডারদের চোখে, জায়নিস্টদের চোখে। এই যে ইসরায়েলের কথাই যদি বলেন, সারা দুনিয়া এখন ইসরায়েলের কাছে জিম্মি হয়ে যাচ্ছে। মিডিয়ায় বলেন, ব্যাংকিং ব্যবস্থায় বলেন, আরে কোন ক্ষেত্রে বলবেন, দেশটা ছোট হতে পারে কিন্তু দুনিয়ার উপর এক অদৃশ্য রাজত্ব কায়েম করে রেখেছে। কিভাবে, শিক্ষা দিয়ে, সংস্কৃতি দিয়ে, জ্ঞান দিয়ে, বিজ্ঞান দিয়ে। আরে না, ফিলিস্তিনের সেই নিরীহ মুসলমানদের রক্ত খেয়ে। কে বলবে এই কথা, তার ধোকার মধ্যে ফেলে রেখেছে সারা দুনিয়াকে। তো যার কারণে কেউ যখন একটা উন্নত অবস্থানে চলে আসে, আর এর কারণ হিসাবে সে ভিন্ন কোন একটা আদর্শ সমাজে এস্টাবলিশ করার চেষ্টা করে, মানুষ ব্যাপকভাবে ধোকা খেয়ে যায়। এ কারণে আমাদের সামনে একটা বাস্তবতা স্পষ্ট হওয়া দরকার, উন্নতির মাপকাঠি আসলে কি। আখেরাতের উন্নতির কথা বলছি না, আমি জাগতিক উন্নতির কথাই বলছি। আপনার কালচারকে উন্নত করতে চান, আপনার সিভিলাইজেশনকে উন্নত করতে চান, দুনিয়ার মধ্যেই আপনি উন্নতি কিভাবে করবেন, মাপকাঠি কি। আরে শুধু এক ধারার লোকেরাই উন্নতি করেছে এমন না, এখন পুঁজিবাদের রাজত্ব চলছে। পুঁজিবাদীরা যারা ক্যাপিটালিজমে বিশ্বাসী তারা যেমনি ভাবে উন্নত, যারা কমিউনিজমে বিশ্বাসী ওরা কি উন্নত না। বর্তমান পৃথিবীর দিকে তাকান, আমেরিকা যদি উন্নত হয়, কমিউনিজমে বিশ্বাসী, সোশ্যালিজমে বিশ্বাসী, সেই রাশিয়া আর চীন কি উন্নত না, আরে বলে না। এখন উন্নতি যদি ক্যাপিটালিজমের সঙ্গেই সীমাবদ্ধ থাকে, রাশিয়া উন্নত হলো কেন, চীন উন্নত হলো কিভাবে, ইতিপূর্বে নাৎসি শাসন যারা করেছিল সেই হিটলারের জার্মানি উন্নত হলো কিভাবে, সেই প্রাচীন জাপান উন্নত হলো কিভাবে। পৃথিবীতে উন্নতি তো শুধুমাত্র আমেরিকা করে নেই, শুধুমাত্র ইউরোপের কয়েকটা দেশ করে নেই, দুনিয়ার বিভিন্ন দেশে বিভিন্ন সময় উন্নতি করেছে। আর এক সময় তো ভারতবর্ষ যেই পরিমাণ উন্নত ছিল, আজ অস্ট্রেলিয়াও সেই পরিমাণ উন্নত হতে পারে নাই। কিভাবে করেছিল সেই উন্নতি, যদি সব উন্নতি শুধু সেই পুঁজিবাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে। সারা দুনিয়ার উপর এক কন্ট্রোল প্রতিষ্ঠা করে ফেলেছে, সবার সম্পদ পুঁজিবাদীদের পকেটে যেতে হবে, এজন্য ব্যাংকিং ব্যবস্থা চালু করে দিয়েছে। তোমার 10 টাকা থাকুক আর 100 টাকা আর 500 টাকা, সবাই মিলে টাকা ব্যাংকে রাখবা, দিন শেষে আমরা উপকৃত হব, আমরা আঙ্গুল ফুলে কলা গাছ হব, তোমারে অল্প একটু দিব, তোমারে 2 টাকা আমরা সুদ দিব, আর এই টাকা দিয়ে আমরা 2 কোটি টাকা কামিয়ে নিব, বড়লোক আরো বড় হবে, গরিব আরো গরিব হবে। গেল টাকার বিষয়, মুদ্রার বিষয়, তোমার সম্পদটাও তোমার কাছে থাকবে না, আমরা শেয়ার মার্কেট চালু করে দিলাম, সবার সম্পদটাও এখন আমাদের কাছে চলে আসবে। তো দুনিয়ার মুদ্রাও আমাদের কাছে আসবে, দুনিয়ার সম্পদও আমাদের কাছে আসবে, টাকা তো তোমার উপকৃত হব আমি, সম্পদ তোমার উপকৃত হব আমি। আর সবাইকে বোঝানো হচ্ছে তুমি এই পন্থায় আসো, এখন দুনিয়ার চাষা কৃষক শ্রমিক যারা আছে তারাও এই ফাঁদে পা দিয়েছে, যার নিজের কোনো জমি নাই তারে যদি আপনি বোঝান পুঁজিবাদের কথা, সুন্দরভাবে মেনে নেবে, বলবে হ্যাঁ হ্যাঁ জমি নেই তো কি হয়েছে, একদিন হবে, সমস্যা কোথায়, হওয়ার ব্যবস্থা তো চালু রাখতে হবে। তো কিভাবে উন্নত হতে পারে মানুষ, মুসলমানরা কেন পিছিয়ে, কাফেররা কেন এগিয়ে, এটা কি ইসলামের দুর্বলতা, আর পুঁজিবাদের মধ্যে এমন কিছু আছে, সমাজতন্ত্রের মধ্যে এমন কিছু আছে, অথবা অন্যান্য ব্যবস্থায়, বিশেষ করে অর্থনৈতিক ব্যবস্থায় এমন কিছু আছে, ওরা খালি উন্নত হবে আর হবে আর হবে। ওদের এক একটা দেশের বয়সও বেশি না, ইসরায়েলের বয়স কয়দিন, 70 বছরের মতো, সারা দুনিয়ার উপর রাজত্ব কায়েম করে ফেলেছে। মুসলমানদের দেশগুলোর বয়স কত, এই মধ্যপ্রাচ্যের যে কান্ট্রিগুলো আছে কত বছর যাবৎ সেখানে মুসলমানদের বাস, মুসলমানদের শাসন, কিন্তু এত পার্থক্য কেন।
তো এ কারণে উন্নতির শর্ত যদি আপনি বুঝতে চান যে আপনার সভ্যতাকে উন্নত করবেন, আপনার নাগরিক জীবনকে উন্নত করবেন, এর পাঁচটা মূলনীতি আছে। এই পাঁচ মূলনীতি যারাই অবলম্বন করবে, পুঁজিবাদীরাই করুক, সমাজতান্ত্রিকরাই করুক, সামন্তবাদীরাই করুক, ইসলামপন্থীরাই করুক, যারাই করুক না কেন তারা উন্নত হবেই হবে। কারণ দুনিয়ার মধ্যে দুনিয়াকে আল্লাহ একটা নিজামের অধীন করে রেখেছেন, যেটাকে কোরআনের ভাষায় বলা হয় সুন্নাত আল্লাহ। তো দুনিয়া একটা নিজামের অধীনে চলে, এই নিজাম যে অবলম্বন করবে আল্লাহ তার হাতে এটা দিয়ে দিবেন। আল্লাহ তাআলা শক্তি রেখেছেন, আগুন পুড়িয়ে দেয়, সেই আগুন যদি কাফের লাগায় তাতেও পুড়বে, মুরতাদ লাগায় তাতেও পুড়বে, নাস্তিক লাগায় তাতেও পুড়বে, মুসলমান লাগায় তাতেও পুড়বে। আল্লাহ ছুরির মধ্যে কাটার শক্তি রেখেছেন, মুসলমান ছুরি চালালেও কাটবে, কাফের ছুরি চালালেও কাটবে। তো দুনিয়াকে আল্লাহ একটা শৃঙ্খলা, একটা নিজাম, একটা সিস্টেমের অধীনে রেখেছেন। এই সিস্টেম যে গ্রহণ করবে সেই এগিয়ে যাবে, এটা হলো জাগতিক উন্নতি। হ্যাঁ, আখেরাত সবাই পাবে না, আখেরাত আল্লাহ দিবেন একমাত্র ইমানদারদের, যারা নেক আমল নিয়ে দুনিয়া থেকে যাবে, এছাড়া অন্য কাউকে আখেরাত দিবেন না। কিন্তু দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা দরজা খোলা রেখেছেন। এমনকি কোরআনে তো আল্লাহ জানিয়েছেন, যদি আশঙ্কা না থাকতো সব মানুষ কাফের হয়ে যাবে দলে দলে, তাহলে আমি কাফেরদের দরজা জানালা বাড়ি সিঁড়ি ঘর বাড়ি সব স্বর্ণরূপা দিয়ে নির্মাণ করে দিতাম, অর্থাৎ দুনিয়াতে সব দিয়ে দিতাম ওদেরকে। কারণ মুসলমানরা তো ভোগ করবে চোখ বন্ধ হওয়ার পর, আর ওরা তো দুনিয়ায় যা ভোগ করার করে যাবে, কিছু ভালো কাজ সামাজিক কাজ তো ওরাও করে, এগুলোর প্রতিদানও আল্লাহ দেন, কিন্তু আখেরাতে তো আর দিবেন না, আল্লাহ দুনিয়ায় নগদ নগদে দিয়ে দেন। আর মুসলমানেরটা জমা থাকে। কোরআনে আল্লাহ বলেন, ওয়ালাউলা আন ইয়াকুনা আন-নাসু উম্মাতান ওয়াহিদা, যদি আশঙ্কা না থাকতো সব মুসলমান দলে দলে কাফের হবে, আমি আল্লাহ এটাই করতাম, কিন্তু আশঙ্কার কারণে করিনি। দুনিয়ার মধ্যে আল্লাহ বলেন, যদি আমি চাইতাম, ওয়ালাউ ইয়াশাউল্লাহু লানতাসারা মিনহুম, আমি নিজেই কাফেরদের থেকে প্রতিশোধ নিয়ে নিতে পারতাম, ওরা মুসলমানদের উপর নির্যাতন চালায়, ওদেরকে আজাব গজব দিয়ে আমি আল্লাহ নিজেই ধ্বংস করে দিতে পারতাম। ওয়ালাকিল লিয়াবলুয়া বাআদাকুম বিবাদ, কিন্তু আল্লাহ দুনিয়াতে এটা করবেন না, কারণ দুনিয়ার নিজামটা ভিন্ন। এখানে আল্লাহ এক দলের দ্বারা আরেক দলকে পরীক্ষা করবেন। ওয়ালাউ শা আল্লাহু মাক্তাতালু, আল্লাহ যদি চাইতেন দুনিয়াতে কখনো যুদ্ধ হতো না, তারপর হয় কেন? কারণ আল্লাহ এক দলের দ্বারা আরেক দলের পরীক্ষা নিতে চান। এ কারণে একটা হলো আল্লাহর ক্ষমতা, আর একটা হলো আল্লাহর সিস্টেম। আল্লাহর ক্ষমতা সর্বব্যাপী, আল্লাহর ক্ষমতার বাইরে কিচ্ছু নেই, কিন্তু দুনিয়াকে আল্লাহ একটা সিস্টেমের অধীনে রেখেছেন। আল্লাহ চাইলে সূর্যকে তো আজকেও পশ্চিম আকাশ থেকে উদিত করতে পারেন, এই শক্তি আল্লাহর নাই। আল্লাহ চাইলে তো এক মুহূর্তের মধ্যে দুনিয়ার জালেম দেশগুলোকে মাটির সাথে মিশিয়ে দিতে পারেন, এই শক্তি আল্লাহর নাই। কিন্তু এটা সিস্টেম না, এক হলো কুদরত পাওয়ার, আর এক হলো সিস্টেম। আমার আল্লাহর পাওয়ারের অধীনে সবই, কিন্তু দুনিয়াকে আল্লাহ একটা সিস্টেমের অধীনে রেখেছেন। কারণ কেয়ামতের দিন তিনি হিসাব নেবেন, হিসাব নিতে চাইলে একাধিক অপশন খোলা রাখতেই হবে। যদি অপশন একটাই থাকে, দরজা একটাই খোলা, দুনিয়ায় পাঠানোর আর কি দরকার ছিল? সৃষ্টি করে জান্নাতে রেখে দিলেই তো পারতেন। তো বলছিলাম যে উন্নতির উপাদান বা মূলনীতি কয়টা? এক নম্বর মূলনীতি হলো, আপনি যদি নাগরিক জীবনে উন্নতি করতে চান, তাহলে আপনার অধীনে আপনার দেশে যত ভূমি আছে, যত জমি আছে, একটা জমিকেও বেকার রাখতে পারবেন না। সব জমিকে আপনার কাজে লাগাতে হবে, ব্যবহার করতে হবে, পূর্ণাঙ্গ ব্যবহার নিশ্চিত করতে হবে। এমন ব্যবহার না যে এমন রাসায়নিক সার ব্যবহার করলাম, পাঁচ বছর খুব ভালো ফল আসবে, কিন্তু জমিনটা মরে যাবে, এরপর ছয় নম্বর বছর গিয়ে এখন স্বাভাবিক উপায়ে আর এখান থেকে ফসলই আসবে না, আর কৃত্রিম উপায় অবলম্বন করলেও কয়েক বছর পর ধীরে ধীরে শুধু ক্ষতির পরিমাণ বাড়বে, এভাবে না। বরং জাহেরি এবং বাতেনি, বাহ্যিক এবং এর ভেতরগত উভয় জিনিসটাকে কিভাবে সুন্দর সুষম সুফলা করা যায়, এটা আপনাকে নিশ্চিত করতে হবে। বিশেষ করে যেই দেশগুলো কৃষি নির্ভর, তাদের ক্ষেত্রে তো এটাকে অবহেলা করার কোনো সুযোগই নেই। এখন বাংলাদেশ যদি ভাবে আমরা কৃষি নির্ভর, তো কি হয়েছে? আমাদের নজর রাখতে হবে সেই বিশ্বের সাহায্যের দিকে, এগুলো দিয়ে আমরা চলবো। কৃষক সে কি কৃষিকে ছেড়ে দিচ্ছে কিনা, ঠিকভাবে টাকা পয়সা না পেয়ে, এগুলো আমাদের দেখার দরকার নেই, এটা কৃষক বুঝবে। আমরা শুধু দেখবো মধ্যস্বত্ব ভোগীরা কতটা লাভবান হচ্ছে, পুঁজিবাদীদের পকেটে কয় টাকা যাচ্ছে, আরবদাররা কি পরিমাণ উপকৃত হচ্ছে এটা দেখবো। কৃষক না খেয়ে মরছে কিনা, আরে কৃষক সে চাষাবাস থেকে নিজে একেবারে তিক্ত হয়ে সেও শহরে এসে এখন রিক্সা চালানো শুরু করছে কিনা, এগুলো আমরা দেখবো না। যদি এটা ভাবে, তার দেশে উন্নতির স্বপ্ন দেখা লাগবে। সাময়িক উন্নতি হতে পারে, সাময়িক উন্নয়ন ঋণ টিন নিয়েও করা যায়, কিন্তু স্থায়ীভাবে সে আগাতে পারবে না, সে শুধু পিছাবে। তো এক নম্বর মৌলিক শর্তই হলো,
দেশের যত জমি আছে সবগুলো জমি কাজে লাগাতে হবে, কোনো জমি বেকার রাখা যাবে না। কারণ এই জমি দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন কিসের জন্য? মানুষের উপকারের জন্য। কারণ গোটা জগতের সবকিছু আল্লাহ বানিয়েছেন মানুষের জন্য, মানুষকে বানিয়েছেন আল্লাহ নিজের জন্য। কোরআন দ্বারাই প্রমাণিত, সৃষ্টির সবকিছু আল্লাহ করেছেন তোমাদের উপকারের জন্য। হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, সূরা বাকারার আয়াত। তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য পৃথিবীর সব জিনিসকে সৃষ্টি করেছেন, সবকিছু থেকেই তোমরা উপকৃত হতে পারো। আর তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার গোলামি করবা, আমার বিধান মান্য করবা, আমার আনুগত্য করবা, আমার ইবাদত করবা, সব ক্ষেত্রে আমার সামনে নিজেকে সঁপে দিবা, একমাত্র এজন্য। দুই নম্বর শর্ত হলো, প্রতিটা নাগরিক তাদের সময়কে শিডিউল করে একেবারে প্রতিটা মুহূর্তকে কাজে লাগাবে, একটা মুহূর্ত নষ্ট হতে দিবেন। আজকাল তো এই জিনিসগুলো আমরা গর্ব করি, চীনের নাগরিকরা কিভাবে সময় কাজে লাগায়, জাপানের মানুষগুলো কিভাবে সময় কাজে লাগায়, কিভাবে তারা উন্নয়ন করে, উন্নতির পথে হাঁটে, এগুলো আমরা রূপকথার গল্পের মতো শুনি আর বলি। কিন্তু সময় নষ্ট করার ক্ষেত্রে আমাদের জাতির এত পরিমাণ পারঙ্গমতা আছে যেটা দুনিয়ার অন্য কোনো জাতির আছে কিনা সন্দেহ। বাংলাদেশে টাইম মেনটেন করার ক্ষেত্রে যদি পৃথিবীর একটা গড় রেকর্ড এবং একটা পরিসংখ্যান টানা হয়, আমার মনে হয় নিচের দিক থেকে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে। তো আপনি যদি উন্নতি করতে চান, আপনাকে সময় কাজে লাগাতে হবে, সময় নষ্ট করা যাবে না, এবং একজন দুইজন দিয়ে হবে না, পুরো রাষ্ট্রের সবাই এটা সময় কাজে লাগানোর ফিকির করতে হবে। তাহলে কয় নম্বর মূলনীতি এটা? এক নম্বর মূলনীতি জমি, সব জমিকে সুষ্ঠুভাবে ব্যবহার করতে হবে, কাজে লাগাতে হবে। দুই নম্বর মূলনীতি হলো সময়গুলোকে শিডিউল করে সুন্দরভাবে বিন্যস্তভাবে প্রতিটা মুহূর্তকে কাজে লাগাতে হবে। তিন নম্বর হলো বিশেষজ্ঞ তৈরি হতে হবে, প্রতিটা বিষয়ের বিশেষজ্ঞ। কারণ একটা জিনিস যদি জ্ঞানের সাথে করা হয় আর একটা জিনিস অজ্ঞতার সাথে করা হয়, কোনটা বেশি আগাবে? দুইটাই কাজ, কিন্তু একটা আপনি সুন্দরভাবে সুষ্ঠুভাবে জ্ঞান বিজ্ঞান খাটিয়ে করবেন, আর একটা অগোছালোভাবে যেভাবে মাথায় এসেছে সেভাবে করবেন। দ্বিতীয় ক্ষেত্রে আপনি পদে পদে ধাক্কা খাবেন, বারবার পিছু হটবেন, কিন্তু প্রথম ক্ষেত্রে আশা করা যায় ঝামেলা হলেও তুলনামূলক কম হবে। তাহলে তিন নম্বর হলো প্রচুর পরিমাণ বিশেষজ্ঞ থাকা লাগবে প্রতিটা সেক্টরে। চার নম্বর হলো রাষ্ট্রের মধ্যে একটা স্থিতিশীল ব্যবস্থা লাগবে, রাজনৈতিক অর্থনৈতিক বিচার সব ক্ষেত্রে একটা স্থিতিশীল, এমন না আজকে একটা কালকে একটা পরশু একটা, আজকে এক নীতি কালকে এক নীতি, শুধু শৃঙ্খলা আর নীতি পরিবর্তন হতেই থাকে এরকম না, বরং সিস্টেম যেটা হবে সেই সিস্টেমটা স্থিতিশীল হতে হবে। কয়টা গেল? পাঁচ নম্বর হলো আপনার সংস্কৃতি যেটা আছে এটাও আপনার এই যে নাগরিক জীবনের যে মূলনীতিগুলো আছে আপনার সভ্যতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে, এর সঙ্গে সাংঘর্ষিক হওয়া যাবে না। যদি সংস্কৃতি আর সভ্যতা আবার সাংঘর্ষিক হয়ে যায় তাহলে উন্নতি করতে পারবেন না। পাঁচ নম্বরটা একটু উদাহরণ দিয়ে বোঝাই, যেমন ধরেন হিন্দু ধর্মের সংস্কৃতি, হিন্দু ধর্ম অনুসারে আমরা ওদের পুরনো কিতাব যদি টানি তাহলে দেখতে পাবো ইঁদুর হত্যা করা যাবে না। শুধু একটা মূলনীতি আপনি নেন যে আপনার সংস্কৃতি হলো আপনি ইঁদুরকে হত্যা করবেন না, এই একটা মূলনীতি যদি আপনি গ্রহণ করেন আপনার সভ্যতা আগাবে কিভাবে? এই এক ইঁদুরই যথেষ্ট আপনার পুরো দেশের উন্নয়নকে খেয়ে দেওয়ার জন্য। আপনার ক্ষেতের ফসলও খাবে, ঘরের কাপড়ও খাবে, খাবার দাবারও নষ্ট করবে, দোকানটাও বরবাদ করবে। এবার এই সংস্কৃতি আপনি এক পাশে রাখেন, আর এক পাশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সহিহ হাদিসটা রাখেন যেখানে আল্লাহ নবী বলেছেন, খামসুম মিনাদ দাওয়াব কুল্লুহুন্না ফাওয়াসিক, পাঁচটা প্রাণী এমন আছে এই পাঁচটা প্রাণী হলো ফাসেক। মানুষ যেমনিভাবে ফাসেক হয় রাসূল পাঁচটা জন্তু এবং প্রাণীর কথা বলছেন, এই পাঁচটা জন্তু হলো ফাসেক। ইউক্তালনা ফিল হিল্লি ওয়াল হারাম, হারাম শরীফের মধ্যে পাওয়া গেলে ওগুলোকে হত্যা করা হবে, আর হারাম শরীফের বাইরে মক্কা মদিনার এরিয়াগুলোর বাইরে সারা দুনিয়ার যে কোনো জায়গায় পাওয়া গেলে ওগুলোকে হত্যা করা হবে। যেমন একটা হলো বিচ্ছু, একইভাবে এই পাঁচটার মধ্যে একটা হলো ইঁদুর। আল্লাহর নবী বলেন যেখানে পাওয়া যাবে সেখানে এটা মারা হবে। দুইটা সংস্কৃতিকে আপনি এবার পাশে রাখেন, তুলনা করেন আপেক্ষিক ধর্মতত্ত্বের আলোকে, আপনি তুলনা করেন আপনার সভ্যতা আপনার নাগরিক জীবনকে উন্নত করতে চাইলে এই দুই সংস্কৃতির মধ্যে কোন সংস্কৃতিকে বেশি উপযোগী মনে হয়, ইসলামের সংস্কৃতি না হিন্দু ধর্মের সংস্কৃতি? আরেকটা সংস্কৃতির কথা ধরেন, খ্রিস্ট ধর্ম বিশ্বাস করে সন্ন্যাসী জীবন যাপন করাই উত্তম, বিয়ে করা খুব বেশি ভালো কাজ না। যদি আপনি সন্ন্যাসী হতে পারেন, নারী সঙ্গ থেকে নিজেকে হেফাজতে রাখতে পারেন, আপনি আল্লাহওয়ালা হতে পারবেন।
আপনি যিশুর বিশেষ সুপারিশ প্রাপ্ত হবেন, আপনি গডের নিকট বিশেষ মর্যাদা প্রাপ্ত হবেন, আপনি পোপ হতে পারবেন, আপনি চার্চের বিভিন্ন খেদমতে আসতে পারবেন। একদিকে রাখেন এই সংস্কৃতি, আরেকদিকে রাখেন ইসলামের সংস্কৃতি, যেখানে আল্লাহর রাসূল বলছেন যে আন নিকাহ মিন সুন্নতি, বিয়ে হলো আমার সুন্নত, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিবে সে আমার উম্মতি না। এবারে দুই সংস্কৃতিকে আপনি তুলনা করেন সভ্যতার সাথে, আপনি আপনার জীবনকে আপনার দেশকে উন্নত করতে চান, এখন যদি বিয়ের দরজাকে বন্ধ রাখেন আর সবাই যদি সন্ন্যাসী হওয়ার এই উত্তম পদ্ধতিকে গ্রহণ করে নেয়, আল্লাহ কোরআনে নিজে সুরে হাদিদের মধ্যে বলেন এই যে সন্ন্যাসীবাদ তারা নিজেরা আবিষ্কার করেছে, আমি আল্লাহ এটা ওদের উপর চাপাই নেই, ওরা এটা বানিয়ে নিয়েছে নিজেরা। তো এবার আপনি এটার আলোকে চিন্তা করেন, সবাই যদি এই সন্ন্যাসবাদের পথ গ্রহণ করে পৃথিবীতে পরবর্তী প্রজন্মের তা মানসিক হয়ে যাওয়া যাবে, উন্নতি আর অবনতি পরের কথা। তাহলে সভ্যতাকে সিভিলাইজেশনকে উন্নতি করতে চাইলে আপনার কালচারটাও এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে, সাংঘর্ষিক হলে চলবে না। আর সামঞ্জস্যপূর্ণ কালচার সবচাইতে বেশি পাবেন ইসলামের মধ্যে, অন্য সবগুলো এমন পাবেন যেটা জ্ঞানের সঙ্গে সাংঘর্ষিক, বিজ্ঞানের সঙ্গে সাংঘর্ষিক, পৃথিবীর উন্নতির সঙ্গে সাংঘর্ষিক, আর ইসলাম এমন পাবেন। আর শুধু এই যুগ না, এখন থেকে 100 বছর পর দুনিয়া যতটা আগাবে তার সাথেও সবচাইতে বেশি ম্যাচ খাবে ইসলাম। তাহলে মূলনীতি কয়টা গেল? আরে মূলনীতি কয়টা গেল? 1 নম্বর সব জমিরে কাজে লাগাবেন, 2 নম্বর সবগুলো সময়কে সুষ্ঠুভাবে কাজে লাগাতে হবে বিন্যস্তভাবে, 3 নম্বর হলো পর্যাপ্ত বিশেষজ্ঞ লাগবে, প্রতিটা বিষয়ে বিশেষজ্ঞ লাগবে, 4 নম্বর স্থিতিশীল একটা ব্যবস্থা লাগবে, একটা সিস্টেম লাগবে। অস্থিতিশীল যদি হয়ে যায় উন্নতি আর হবে না। যেমন বিভিন্ন দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা যদি কাজ করে দেশ আগায় না পিছায়, গৃহযুদ্ধ লাগলে দেশ আগায় না পিছায়। এই যে মিয়ানমারে এখন অস্থিতিশীল অবস্থা চলছে, মিয়ানমার কি অর্থনৈতিকভাবে উন্নত হচ্ছে? অপরদিকে চীনের দিকে তাকান, তাইওয়ানের এসব বাদ দেন, এমনি চুপিচাপি স্থিতিশীল ভাবে খালি আগাচ্ছে আর আগাচ্ছে, কারো সঙ্গে গেঞ্জামে নাই, খালি টাকা ঢালো, সারা দুনিয়ার ঋণ দাও, দুনিয়াগুলোর নিজের কবজার মধ্যে আনো, আর ব্যাস এক পথও বানাও, এক রাজত্ব বানাও। তো স্থিতিশীল যদি থাকে দেশ উন্নত হয়। রাশিয়া যুদ্ধ লাগিয়ে এখন কি তার উন্নতি হচ্ছে না পিছিয়ে পড়ছে? বিভিন্ন ক্ষেত্রে চাপে পড়ে অর্থনৈতিকভাবে পেছাচ্ছে কিনা? তাহলে স্থিতিশীল একটা ব্যবস্থা লাগে, যদি অস্থিতিশীল হয় উন্নত হয় না। আর 5 নম্বর বলেছি, আপনার কালচার আপনার সিভিলাইজেশনের সঙ্গে ম্যাচ খেতে হবে, যদি সাংঘর্ষিক হয় আপনি আগাতে পারবেন না। এখন এই 5 মূলনীতি আপনি যেখানে পাবেন, যদি নাৎসিবাদের মধ্যে পান, নাৎসিবাদ বুঝেন তো, ওই যে হিটলারের বানানো সেই পদ্ধতি, সে নাৎসিবাদের মধ্যে যদি 5 গুণ পান সে নাৎসিবাদ এগিয়ে যাবে, আগায় নাই। মাত্র 6টা বছরের মধ্যে হিটলার কি করে দেখিয়েছে, সেই ভার্সাই চুক্তির অধীনে নিজের দেশকে আনা থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়ানো পর্যন্ত কয়টা ক্ষেত্রে সারা দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছে এক হিটলার, অথচ কয় বছর তার সময় লেগেছে। কিন্তু দেখেন এই 5 উপাদান গ্রহণ করেছে, মাত্র অর্ধ যুগের মধ্যেই দুনিয়ার এক সুপার পাওয়ারে পরিণত হয়ে গিয়েছে। আপনি তাকান সে জাপানের আগের রাজনৈতিক ব্যবস্থার দিকে, অল্প কয়েক বছরের মধ্যে, এখনের অবস্থা বলছি না, সেই প্রাথমিক যুগের কথা, অল্প কয়েক বছরের মধ্যে দুনিয়ার মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল সেই জাপান। এমনকি সেই সময় সেই জাপানরে বিশেষ স্পেস দিয়ে সারা দুনিয়া চলা লাগত। এখন আমেরিকা রাশিয়ার যে কদর, কাছাকাছি কদর তার এক সময় ছিল, যদি এখন নিজেই আমেরিকার গোলাম হয়েছে, সেই 2টা পারমাণবিক হিরোশিমা আর নাগাসাকিতে খেয়ে এখন নিজেই ভেজা বিড়াল হয়ে গিয়েছে, আমেরিকার দালালি করে চলে, কিন্তু এক সময় তো চোখ রাঙিয়েছে সারা দুনিয়ার এই জাপান। তার 5 মূলনীতি যেই গ্রহণ করুক, পুঁজিবাদী হওয়া লাগবে না, সবাইরে কমিউনিস্ট হওয়া লাগবে না, 5 মূলনীতি যে গ্রহণ করবে সেই আগাবে, এটাই স্বাভাবিক নিজাম। হ্যাঁ, এখন কেউ একবার আগানোর অর্থ এটা না সে দুনিয়াতে আর কোনোদিন পিছাবে না। এই আমেরিকা এখন দুনিয়ার সুপার পাওয়ার, এখনকার সময়টা বাদ দিয়ে আপনি অতীতে ফিরে যান, পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই যুগের আগ পর্যন্ত ইতিহাস পড়েন, কবে আমেরিকা সুপার পাওয়ার ছিল এমন একটা যুগের কথা আমরে বলেন দেখি। আল্লাহ রাসূলের যুগ বলবেন, অথবা এর আগে ঈসা আলাইহিস সালামের যুগ, ইব্রাহিম আলাইহিস সালামের যুগ, অন্যান্য নবীদের যুগ, সে আদম আলাইহিস সালাম থেকে ইতিহাস টানদেন, আর বর্তমান সময় সে স্নায়ুযুদ্ধের পরের সময়টা বাদ দেন আপনি, এই কোল্ড ওয়ারের পরে এসে একচ্ছত্র সুপার পাওয়ার হয়েছে, এর আগে আমেরিকা কবে সুপার পাওয়ার হয়েছিল বলেন? তাহলে দুনিয়ার মধ্যে উত্থান আর পতন চলতে থাকে, একবার ওঠার অর্থ এটা না যে সে কোনোদিন আর পেছাবে না। তো সংস্কৃতি যদি ভালো না হয়,
নাগরিক জীবনে যদি উন্নতিও লাভ করে সেটা টেকে না, ধীরে ধীরে সেটা পিছাতে থাকে, সময় লাগে কিন্তু এক সময় বুঝতে থাকে। এই যে পশ্চিমারা সব জিনিসটা ঢালাওভাবে বৈধ করে রেখেছে, মদও বৈধ, জুয়াও বৈধ, যা লাগবে সবই বৈধ, সমকামিতাও বৈধ, সমজেন্ডারে বিয়েও বৈধ, পুরুষে পুরুষে নারীতে নারীতে বিয়েও বৈধ, যত অশ্লীলতা উলঙ্গপনা আছে সব বৈধ। ফলাফল সব প্রাণীদের মধ্যেও তারা এক জেন্ডার আরেক জেন্ডারের সঙ্গে মিলিত হয়, আল্লাহ তাআলা তাদের প্রজন্মকে বৃদ্ধি করে। এখন সব যদি সমকামী হয়ে যায়, বুঝলাম ওরা দুনিয়ায় একটা উন্নত অবস্থানে আছে, ধরেন ওদের 90% 80% লোক সমকামী হয়ে গেল, পরবর্তী প্রজন্মে আর মানুষ খুঁজে পাবে ওরা? আরে বলে না, মানুষ খুঁজে পাবে না ক্রিকেট খেলার জন্য, না ফুটবল খেলার জন্য, না দুনিয়ার কাঁপানোর জন্য, না রাজনীতি করার জন্য, না যুদ্ধ করার জন্য, আর না অস্ত্র বানানোর জন্য, কোনো কাজে লোক খুঁজে পাবে? এই যে রাশিয়া যুদ্ধ লাগার আগে পত্রিকাগুলো বড় বড় করে কলাম লিখেছে যে রাশিয়ার সামরিক শক্তির তো অভাব নাই, পারমাণবিক আছে 5000 উপরে, সারা দুনিয়ার শ্রেষ্ঠ শক্তি পারমাণবিকের বিচারে, কিন্তু যুদ্ধ করার সৈনিকও তো নাই, কারে নিয়ে লড়াই করবে? এখন ভাড়া করে করে সৈনিক এনেছে, কিছু সিরিয়া থেকে, কিছু ওই দেশ থেকে, ভলান্টিয়ার দিয়ে যুদ্ধ চালাচ্ছে। আরে ভলান্টিয়ারের চেতনা যারা টাকার কাছে বিক্রি হয়ে যুদ্ধ করে আর নিজের দেশের নাগরিকের চেতনা সমান হবে? ওই সৌদি আরব আমেরিকার সৈনিক দিয়ে নিজের দেশের নিরাপত্তা যদি নিশ্চিত করতে চায়, ওরা তো সব ক্ষেত্রে ওদের ধান্দাই থাকবে কিভাবে মার্কিনীদের রাজত্ব এখানে পোক্ত করা যায়। ওরা তো সৌদি বাদশার দালালি করার জন্য এখানে আসে নাই, এসেছে টাকা খাওয়ার জন্য, টাকা খাবে আর আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করবে, ব্যাস এতেই ওদের সফলতা। তো দুনিয়ার মধ্যে কেউ যদি উন্নত হতে চায় এবং উন্নতির উপর চলতে চায়, মানে উন্নতিকে টিকিয়ে রাখতে চায়, তাহলে না পুঁজিবাদ দিয়ে সম্ভব, না সমাজতন্ত্র দিয়ে সম্ভব, এগুলো আসবে, মানুষ অভিজ্ঞতা অর্জন করবে, দুই দিন পর ছুড়ে ফেলবে। সোভিয়েত ইউনিয়ন 70 বছর দুনিয়ারে কাঁপায় নাই, আরে বলে না কাঁপায় নাই? সেই সোভিয়েত ইউনিয়নকে তার দেশের লোকেরাই লাথি মেরে বিদায় করে নেই, আরে বলে না? আজকে সেই পুঁজিবাদীদের দৌরাত্ম্য, পুঁজিবাদের বিরুদ্ধে এখন তো খোদ আমেরিকার মধ্যে আওয়াজ উঠেছে, ইউরোপের বহু দেশই এখন সেই শাসন ব্যবস্থা মানতে চাচ্ছে না, এর বিরুদ্ধে তারা নিজেরাই আওয়াজ তুলছে, লাভটা হলো কোথায় তাহলে? তাহলে 50 বছর রাজত্ব করবেন, 100 বছর রাজত্ব করবেন, এরপর আপনার জনগণই আপনার লাথি মেরে বিদায় করবে। অথচ ইসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যেদিন ইসলামের রাষ্ট্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, তারপর থেকে শুরু করে সেই সপ্তম শতাব্দী, খ্রিস্টীয় সপ্তম শতাব্দী থেকে শুরু করে একেবারে 1924 পর্যন্ত সারা দুনিয়ার মধ্যেই তো রাজত্ব করে গিয়েছে। তারপর মুসলমানদের নিজেদের গাফলতির কারণে অটোমান এম্পায়ারের পতন হয়েছে, মুরতাদ কামাল আতাতুর্কের হাত ধরে দুনিয়ার মধ্যে সেই তুর্কি সালতানাতের মধ্যে সেকুলারিজম, ডেমোক্রেসি, ন্যাশনালিজম, এই কুফুরগুলোর বীজ রোপিত হয়েছে, আজান নিষিদ্ধ হয়েছে, তাদের অক্ষরগুলো আরবি অক্ষর ছিল অক্ষর চেঞ্জ করে দেওয়া হয়েছে, বহু মসজিদকে জাদুঘর বানিয়ে দেওয়া হয়েছে, ইসলামের নাম নিশানাও মুছে দিতে চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ তাআলা আবার এখন সেখান থেকেই ইসলামের এক বিজয়ের ধারা, নতুন করে সূচনার আভাস সমাজের সামনে এনে দিয়েছেন কিনা? তো কেউ যদি উন্নয়ন করে উন্নয়নকে টিকাতে চায়, ইসলাম ছাড়া বিকল্প নাই, কারণ কোরআনের পরিচয় আল্লাহ নিজেই দিয়েছেন, সূরা নাহাল আয়াত নম্বর 89 আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, হে রাসূল, আপনার উপর এমন একটা কিতাব নাজিল করেছেন আমি আল্লাহ, এই কিতাবের বৈশিষ্ট্য কি জানেন? তিবিয়ানান লিকুল্লি শাই, সব জিনিসকে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে দিবে এই কিতাব। আপনার রাজনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, আপনার সভ্যতা, আপনার সংস্কৃতি, আপনার জীবনধারা, কোন জিনিসের কথা আপনি বলবেন? এমন একটা কিতাব হে নবী আমি আপনার উপর নাজিল করলাম, যেই কিতাবের পরিচয় হলো তিবিয়ান। তিবিয়ান মানে সুস্পষ্ট করে দেয়, কয়টা জিনিসকে? লিকুল্লি শাই, আল্লাহ বলেন সব জিনিসকে, কুল্লুন মানে প্রতিটি, প্রতিটা জিনিসকে এই কিতাব সুস্পষ্ট করে দেয়, তার মানে অস্পষ্টতার কোনো অপশনই নেই। তাহলে কিভাবে আপনার অর্থনীতি উন্নত করবেন? কোরআনে নাই। কিভাবে রাজনীতিকে স্থিতিশীল করবেন? কোরআনে নাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে মজবুত হবে? কোরআনে নাই। রাষ্ট্রের মধ্যে কিভাবে ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠা হবে? কোরআনে নাই। কিভাবে সমাজের মধ্যে শান্তি কায়েম হবে? কোরআনে নাই।
তাহলে আমরা যারা কোরআন কায়েমের কথা বলি, কোরআনে বিধানের কথা বলি, ইসলাম কায়েমের কথা বলি, আমাদের দিকে এত বাঁকা আঙ্গুল তোলে কিসের জন্য? আরে আমরাই তো আসল দেশপ্রেমিক, কারণ কোরআন যদি প্রতিষ্ঠিত হয় শান্তি প্রতিষ্ঠা হবে, কোরআন যদি প্রতিষ্ঠিত হয় ঐক্য প্রতিষ্ঠিত হবে, কোরআন যদি প্রতিষ্ঠিত হয় ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে। আর কোরআন ছাড়া যা কিছু প্রতিষ্ঠা করবেন সেগুলো জুলুম প্রতিষ্ঠা করবে, সেগুলো বিশেষ শ্রেণীর স্বার্থ প্রতিষ্ঠা করবে, সেগুলো সমাজের বুর্জোয়াদের পকেটকে ভরার চেষ্টা করবে, আর মানুষের অধিকার ক্ষুণ্ণ হতেই থাকবে। আসল দেশপ্রেমের দাবি তো হলো আমি ইসলাম কায়েমের কথা বলবো, আমি কোরআন কায়েমের কথা বলবো, এটা আমার নিজের ফায়দার জন্য বলবো না, শুধু মোল্লা মৌলবীর ফায়দার জন্য বলবো না, রাষ্ট্রের প্রতিটা মানুষের জন্য বলবো, শুধু মুসলমানই না প্রতিটা কাফেরের ফায়দার জন্য বলবো, কারণ আমার আল্লাহর অভিধানে জুলুম বলতে কোনো শব্দ নাই, কোরআনের মধ্যে ভুল বলতে কোনো শিক্ষা নাই। সুতরাং যতদিন জমিনের মধ্যে কোরআন থাকবে ততদিন জমিনের মধ্যে শান্তি থাকবে, ন্যায় থাকবে, ইনসাফ থাকবে, আর জমিন কোরআন থেকে যতটা সরবে ততই জাহিলিয়াত এবং জুলুম সমাজকে ছেয়ে নেবে। অথচ এই কথাগুলো বলে এখন অপরাধ হয়ে গিয়েছে, মামলা লাগিয়ে দেয় জঙ্গি মামলা। অপরাধ কি? অপরাধ হলো কেন তুমি বলবা যে ইসলামী বিধান চাই, কোরআনই শাসন চাই, তুমি বলবা আমি গণতন্ত্র চাই তাহলে তুমি ভালো, তুমি বলবা সমাজতন্ত্র চাই তাহলেও তুমি ভালো, ডান হলেও ভালো, বাম হলেও ভালো, কিন্তু ইসলামই হওয়া যাবে না। বলে কি না এটা? আরে বলে কি না? সবার বাক স্বাধীনতা আছে, যা মনে চায় তা বলবে। এই যে হাইকোর্ট থেকে রায় আসলো, রায়ের মধ্যে তারা সেই নরসিংদীর ঘটনা অনেকেই জানেন, একটা তরুণী পত্রিকা নাম দিয়েছে তরুণী হেনস্থার ঘটনা, যেখানে 60 বছর বয়স্ক এক মহিলা মার্জিয়া যার নাম, তারে দীর্ঘদিন পর্যন্ত জেল খাটিয়েছে যে সে সেই নারীকে হেনস্থা করেছে, মামলা দিয়েছে নারী ও শিশু নির্যাতন আইনের 10 ধারায়। 10 ধারার বক্তব্য হলো যে কেউ যদি কাউকে যৌন স্বার্থ চরিতার্থ করার জন্য তাকে অতিষ্ঠ করে, তাকে বিভিন্নভাবে ত্যক্ত বিরক্ত করে, তাহলে এই আইনে সে ফাঁসবে। তো 60 বছরের মহিলা 22 বছরের মেয়েরে বলেছে এরকম পচা পোশাক পরে তুমি এই জাতীয় একটা পাবলিক প্লেসে কেন এসেছো, এটা নাকি হয়ে গিয়েছে যৌন উত্তক্ত করণ। হাউদুবিল্লাহ। এখন হাইকোর্ট থেকে বলা হয়েছে সেই রায় দেওয়ার আগে এই ভিডিওটা দেখে তারা মন্তব্য করেছে যে বাঙালি কালচারের সঙ্গে এই পোশাক যায় না, এই পোশাক পরে তো গুলশান ধানমন্ডির মধ্যেও মানুষ চলার সাহস করে না। ভালো কথা। এখন সেই নারীবাদী বিভিন্ন সংগঠন হাইকোর্টের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে যে হাইকোর্ট তারা মানুষের পোশাক নিয়ে কথা বলবে কেন? যাক, আসার কিছুক্ষণ আগে দেখলাম পত্রিকার রিপোর্টটা পড়ে ভালো লাগলো, হাইকোর্ট বলেছে যারা এই মন্তব্যগুলো করেছে স্পেসিফিক ভাবে সবার নামে অভিযোগ দাখিল করো, রাষ্ট্রপক্ষের আইনজীবীকে বলেছে, কারণ ওরা আদালত অবমাননা করেছে। পরে ভালোই লাগলো। তো ওদের এত বড় সাহস হয়ে গিয়েছে যে হাইকোর্টের কথার বিরুদ্ধে বুড়া আঙ্গুল তুলে। আবার দেখেন হাইকোর্ট যদি এই কথা বলেছে, দেখবেন কাফের বিশ্বের বিভিন্ন মিডিয়া এখন ওদের পক্ষে দাঁড়িয়ে গিয়েছে, ওই ঝুমন দাসদের পক্ষে দাঁড়ানোর লোক তো আর কম পাওয়া যায় না, আর নিরীহ আলেমোলামাদের পক্ষে কথা বলার সাহসও এই মেজরিটি বাঙালি করে না। কি জন্য? যদি কথা বললে আমিও ফাইসে যাই, যদি এগুলোকে আমারও ঢুকাই দেয় তাইলে আমার হবে কি? তাহলে মাইনরিটির পক্ষে কথা বলার হিম্মত মানুষের আছে, মেজরিটির পক্ষে কথা বলার হিম্মত নেই। তো যাই হোক, এই কোরআন থেকে এবার আমরা 5 মূলনীতি দেখাবো, যেহেতু কোরআনে আল্লাহ পরিচয় দিয়েছেন যে এটা সবকিছুকে সুস্পষ্ট ভাবে ব্যাখ্যা করে, উন্নয়নের এই 5 মূলনীতির ব্যাখ্যা কোরআন থেকে দেখাতে হবে কিনা? যদি দেখাতে পারি তাহলে আয়াতটা আপনার চোখেও যৌক্তিক প্রমাণিত হবে, যদি না দেখাতে পারি আপনি বলবেন বড় গলায় কথা তো বলেন কই, এবার তো খুঁজা পাই না। 1 নম্বর মূলনীতি বলেছিলাম জমিনকে কাজে লাগাতে হবে, কোন জমিনকে আপনার ফাওয়া ফেলে রাখবেন না, সব উর্বর জমি আপনার যে কোনো না যে কোনো কাজে লাগাবেন, কোনো জিনিসকে বেকার রাখবেন না। খুলেন কোরআন সুরায় হুদ আয়াত নম্বর 61, আল্লাহ বলেন হুয়া আংশাকুম মিনাল আরদি ওয়াস্তামারাকুম ফিহা, ওয়াস্তামারা মানেই হলো তলাবা মিনকুম আনতা আমরুহা, তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, এরপর তিনি তোমাদের থেকে চান তোমরা সেই মাটিকে আবাদ করো। সুরার নাম হলো সুরায় হুদ আয়াত নম্বর 61, বলছেন কে? কি বলছেন? দুইটা বাক্য, দুই বাক্যের মধ্যে কত বড় মূলনীতি দেখেন, তিনি তোমাদেরকে বানিয়েছেন কি থেকে, আর তিনি তোমাদের থেকে কি চান, মাটিরে আবাদ করো। এরপর অন্য এক আয়াতে আসেন সূরা বাকারা আয়াত নম্বর 29, যেটা একটু আগে বলেছি, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি সেই আল্লাহ যিনি তোমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন পৃথিবীর সবকিছু, মাটি হোক আর যা কিছুই হোক,
সবকিছু বানিয়েছেন কার উপকারের জন্য? তিন নম্বর আয়াত সুরায় লোকমান আয়াত নম্বর ২০, আলাম তারাও, তোমরা কি দেখো না, আন্নাল্লাহ, আল্লাহ হলেন সেই সত্তা, সাখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি মহাকাশ থেকে শুরু করে পৃথিবীর মধ্যে যা কিছু আছে এগুলোকে তোমাদের নিয়ন্ত্রণে এনে দিয়েছেন। আল্লাহ যদি নিয়ন্ত্রণে না আনতেন, না ঘোড়া সামলাতে পারতেন, না হাতির পিঠে চড়ে, এই যে আপনাদের রাজবাড়িতেও চাঁদাবাজি করে না হাতির পিঠে চড়ে, এক হাতি যদি ওর পায়ের তলায় ফেরে একটা পাড়া মারে, ওর চাঁদাবাজির শখ চিরদিনের জন্য নাই হয়ে যাবে কিনা? রাস্তার পাশে যেগুলো কুকুর থাকে, যেগুলোর কুত্তা বইলে গালি দেন আপনারা, ভাদ্র মাসে এগুলোর দৌড়েনি খেয়ে আবার ঘরে গিয়ে লুকান কিনা? আল্লাহ যদি নিয়ন্ত্রণে না আনেন, একটা হাঁস দেখেও তো আপনি দৌড়াতে শুরু করবেন, হাঁসের কামড় খাইছেন জীবন? একটা মুরগির ঠোকরা নিলেই তো ছোটবেলায় আমরা যে ভয় পেতাম, বাচ্চা ধরতে গেলে মুরগি যেভাবে ঠোকর দিতে আসে, তাহলে আল্লাহ নিয়ন্ত্রণে এনেছেন বলেই আপনি এখন বাঘেরও খাঁচার মধ্যে ভরে রাখতে পারেন। যদি নিয়ন্ত্রণে না আনতেন কি করতেন? বানরের কাঁধে নিয়ে ঘুরে আপনি সেলফি তুলেন, এই যে আমার পালা বানর, ওই বানরই তো আপনারা খাইমচাই শেষ করে দিত। আল্লাহ বলেন সবকিছু তোমাদের নিয়ন্ত্রণে এনেছে, কিসের জন্য? এজন্যই তো যে তোমরা উপকৃত হবা। সুতরাং কোরআন দ্বারা বোঝা যায় আপনি যদি চাঁদে গিয়ে পৌঁছতে পারেন, কারণ আল্লাহ বলছেন আসমানের এবং জমিনের সব তোমাদের নিয়ন্ত্রণে আনলাম, তার মানে কি আপনি যদি চাঁদে গিয়ে পৌঁছতে পারেন, মঙ্গল গ্রহ, বুধ গ্রহ আর যত গ্রহ আছে, যদি বাস্তবে এগুলোর মধ্যে উপকার লাভ করার মতো কিছু থাকে, আল্লাহ বলে দিচ্ছেন যে বান্দা তুমি যাও, এখান থেকে উপকৃত হও, তুমি চাঁদ থেকে উপকৃত হও, ফুল থেকে উপকৃত হও, মাটি থেকে উপকৃত হও, যা ইচ্ছা সেখান থেকে উপকৃত হও, আমি আল্লাহ তো এগুলো দিয়েছি তোমার, তুমি উপকৃত হবা এজন্য, আর তোমারে বানিয়েছি তুমি আমারে মদত করবে এজন্য। এক নম্বর মূলনীতির পক্ষে কোরআন থেকে দলিল পাওয়া গেল কি না? তিনটা তো আমি নমুনা দিলাম, দলিল দিতে থাকলে তো বয়ান এখানেই শেষ হয়ে যাবে। এবার দুই নম্বর মূলনীতি আসেন, দুই নম্বর মূলনীতি হলো সময়কে সুষ্ঠুভাবে কাজে লাগাতে হবে। এর পক্ষে আপনি কত দলিল লাগবে? কোরআনে আল্লাহ দেখেন আল্লাহ সময়ের কসম খেয়েছেন, ওয়াল আসর, আল্লাহ তাআলা সময়ের কসম খাচ্ছেন, ওয়াল ফাজর, আল্লাহ কোরআনের কসম খাচ্ছেন। আল্লাহ যেই জিনিসের কসম খান সেটা কতটা গুরুত্বপূর্ণ ভাবেন? আমরা আল্লাহর নামে কসম খাই না, কেন খাই? কারণ আমার আল্লাহ সবচাইতে পাওয়ারফুল। তা আল্লাহ যেই জিনিসের নামে কসম খান সেটাও কতটা গুরুত্বপূর্ণ বুঝে আসে। একইভাবে আল্লাহর নবীর জীবনের দিকে তাকান না, যাকে আল্লাহ তাআলা আপনার জন্য রোল মডেল বানিয়েছেন, সে নবীর জীবনে তাকান, নবী কিভাবে প্রতিটা মুহূর্তকে কাজে লাগাতেন, নবীর জীবনের একটা মুহূর্ত সময় নষ্ট হয়নি, সময়কে কি সুন্দরভাবে গোছালোভাবে বিন্যস্ত করে রেখেছেন, কিছু সময় ফ্যামিলির জন্য, কিছু সময় সাহাবিদের জন্য, কিছু সময় দাওয়াতের জন্য, কিছু সময় রাজনীতির জন্য, কিছু সময় জিহাদের জন্য, কিছু সময় ইবাদত বন্দেগীর জন্য, কিভাবে সকাল থেকে রাত পর্যন্ত 24 আওয়ার্সের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড শুধু না, প্রতিটা মুহূর্ত কিভাবে আল্লাহর নবী কাজে লাগাতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন কানা ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহিয়ানিহি, প্রতিটা মুহূর্ত আল্লাহর জিকিরে, আল্লাহর ইবাদতে কাটতো, একটা মুহূর্ত গাফলতিতে কাটতো না। সাইয়্যিদুনা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্নী লা আকরাহু আন আরা আর-রাজুল লা ফি আমরি দুনিয়াহু ওয়া লা ফি উখরা, আমি এটা বড়ই অপছন্দ করি, একটা মানুষকে দেখব সে বেকার পড়ে আছে, না দুনিয়ার কাজ করে না আখিরাতের কাজ করে, এটা আমি ওমর মেনে নিব না, আমার কাছে এটা বড়ই অপছন্দ। তাহলে হয়তো আখিরাতের কাজ করবেন, না হলে দুনিয়ার কাজ করবেন, দুটোর অপশনই আল্লাহ রেখেছেন, বলেন নাই 24 ঘন্টা বৈশা বৈশা খালি আখিরাতের কাজ আর সেজদাই করেন, কিন্তু আপনি নষ্ট করবেন না। আজকাল গেম খেলে হুজুর টাইম পাস করি, আরে বলে না, তার মানে এত পরিমাণ টাইম রয়ে গেছে আপনার, এখন পাস করা লাগে আপনার, অথচ একটাবার চিন্তা করলে না জীবন কাকে বলে? আরে জীবন হলো কয়েকটা দিনের সমষ্টি, কিছু সময়ের সমষ্টি, এক একটা মুহূর্ত যাচ্ছে মোমবাতির মতো গলে গলে জীবনটাও হারিয়ে যাচ্ছে, সবকিছু আপনি রিকভার করা সম্ভব, কিন্তু সময় নষ্ট করলে এটাকে কোনোভাবেই রিকভার করা সম্ভব না। জান্নাতে গেলে মানুষের কোনো আফসোস থাকবে না, একটাই আফসোস থাকবে, আয় আল্লাহ অনেকগুলো সময় গাফলতে কাটালাম, আয় আল্লাহ সেই সময়গুলোতে যদি আমি সুবহানাল্লাহ কয়েকবার বলতাম জান্নাতে আমার মর্যাদা কত বেশি বাড়ত। তো জান্নাতে গিয়েও কোনো জিনিস নিয়ে আফসোস নাই, একটা জিনিস নিয়ে আফসোস, সেটা হলো সময়। এখন সময়টা ইসলামে কতটা গুরুত্বপূর্ণ এর চাইতে বেশি বলার দরকার আছে বলে আমার মনে হয়। আসেন তিন নম্বর বিশেষজ্ঞ, বলবেন আরে এই জায়গায় এসে তো হুজুর আপনি ধরা খায়া যাবেন, আপনারা ইসলাম তো খালি বলেন মোল্লা মুন্সি তৈরি করো, সবাইরে মাদ্রাসায় ভর্তি করো, তো বিশেষজ্ঞ কেমনে তৈরি হবে? বিশেষজ্ঞ তৈরি করতে চাইলে সেকুলারিজমটা মানা লাগবে, সেকুলার শিক্ষা ব্যবস্থার সামনে নিজেদেরকে সঁপে দিতে হবে, তাহলে না ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সব জায়গায় আমাদের বিশেষজ্ঞ তৈরি হবে, অন্যথায় সবাই বিশেষ অজ্ঞ থেকে যাবে।
এটা যারা বলে ওরা ইসলাম চেনে নেই। বেশি দূরে যাওয়া লাগবে না, ফতোয়ায় স্বামীর নাম শুনেন নাই সবাই, হানাফি মাজহাবের এই কিতাবের নাম শুনে নেই এমন লোক পাওয়ার কথা না। এই কিতাব না পড়ে কেউ কোনোদিন মুফতি হয় না। তাহলে আপনি হানাফি মাজহাবের যে কোনো মুফতির কাছে গিয়ে বলেন, হানাফি মাজহাব রাখেন, অন্য কোনো মাজহাবের কেউ যদি হানাফিদের ফতোয়া যাচাই করতে চায়, সবার আগে ফতোয়া স্বামীরাই করবে। এই ফতোয়া স্বামীর মধ্যে, শুধু একটা উদাহরণ হিসেবে বলছি, যে কোনো ফতোয়ার কিতাব আপনি খুলেন স্পষ্টভাবে সেখানে পাবেন যে মুসলমানদের জীবন যাপনের জন্য যত জ্ঞান বিজ্ঞানের প্রয়োজন সবগুলো ফরজে কিফায়া, ওয়াজিব না, সুন্নত না, নফল না, কি বললাম আর কি বললাম, ফরজে কিফায়া। বুঝেন, ফরজ দুই প্রকার, ফরজে আইন, ফরজে কিফায়া। ফরজে আইন মানে সবার করা লাগে, ফরজে কিফায়া মানে পর্যাপ্ত পরিমাণ, একজন দুইজন না, পর্যাপ্ত পরিমাণ লোক করলে বাকিদের থেকে আদায় হয়ে যায়। যেমন জানাজা, ফরজে কিফায়া, কিছু লোক করলে সবার আদায় হবে, না করলে সবাই গুনাগার হবে। এতেকাফ, সুন্নতে কিফায়া, কিছু লোক করলে সবার সুন্নত আদায় হবে, না করলে সবাই গুনাগার হবে। তাহলে ফরজে কিফায়া প্রতিটা মৌলিক প্রয়োজনীয় জ্ঞান বিজ্ঞান। এমনকি একটা ফতোয়া শুনিয়ে দিই আপনাদের, স্পষ্ট আছে ফতোয়ার কিতাবে, যদি মুসলমানদের এক শুয়ের প্রয়োজন থাকে, শুই কাপড় সেলাই করতে লাগে না, যদি মুসলমানদের শুয়ের প্রয়োজন থাকে, আর গোটা মুসলিম বিশ্বে এমন একটা লোক পাওয়া যায় না যে শুই বানাতে পারে, সব মুসলমান গুনাহগার হবে। আমি কি কোরআন হাদিসের মাসালার কথা বলছি, তাফসির হাদিস বিশেষজ্ঞ হওয়ার কথা বলছি, জাগতিক বিষয়ের কথা বলছি? আমাদের ফতোয়া আমাদেরকে কি শিখায়? প্রতিটা জিনিসের লোক লাগবে, কৃষিবিদ লাগবে, কৃষিবিদ্যা শিক্ষা করাও ফরজে কিফায়া, সায়েন্স নিয়ে পড়াশোনা করাও ফরজে কিফায়া, প্রতিটা জিনিস নিয়ে পড়াশোনা করা ফরজে কিফায়া, যেগুলোর সম্পর্ক আছে মানুষের জীবনের উন্নয়নের সাথে। তাহলে যারা কলেজ ভার্সিটিতে পড়েন, অনেকে ভাবে হুজুর আমি তো গুনাহের মধ্যে আছি, জাহেলিয়াতে আছি। আরে কেন, মাদ্রাসায় পড়া যেমনি ভাবে ফরজে কিফায়া, আপনার এই বিষয়গুলো নিয়ে পড়াও একই সমান ফরজে কিফায়া। যেমনি ভাবে দেশে কোনো আলেম না থাকলে সবাই গুনাগার হবেন, একইভাবে দেশে যদি আপনার সব বিষয়ে যেগুলো প্রয়োজন আছে বিশেষজ্ঞ না থাকে, গুনাগার হবে। মুসলিম বিশ্বে বিশেষজ্ঞ খুঁজে পাওয়া যায় না কেন? কাফের বিশ্বের ভার্সিটিগুলোর র্যাঙ্কিং দেখেন আর আমাদের গুলো র্যাঙ্কিং এর অবস্থা দেখেন। আমাদের গুলো র্যাঙ্কিং এর শীর্ষ যে আমাদের সিঙ্গারার দাম কম, আমাদের চায়ের দাম কম, এগুলো নিয়ে গর্ব করে আমরা এইসব র্যাঙ্কিং ফ্যাঙ্কিং দেখি না। আমাদের ক্যান্টিনে এসে 10 টাকায় চা এবং সিঙ্গারা পাওয়া যায়, বলে না এগুলো ভিসির মুখ থেকে এই টাইপের কথা বের হয় কিনা? অথচ দরকার ছিল তারা গর্ব করবে তাদের লেখাপড়ার মান নিয়ে, আমাদের এত বড় বিজ্ঞানী আছে, এত বড় প্রকৌশলীবিদ আছে, আমাদের এত বড় এই আছে সেই আছে, এগুলো নিয়ে গর্ব করবে। কোথায় সেই গর্ব? এখন সব কাফেরদের থেকে নেওয়া লাগে, অস্ত্র কিনবে তাও কাফেরদের থেকে, বাণিজ্য সংক্রান্ত যা আছে সবকিছুতে ধর্ণা দেওয়া লাগে কাফেরদের ক্ষেত্রে। ওরা খালি আগাবে, আমরা খালি ভোগ করবো কেন? তাহলে ফরজে কিফায়া তরক হচ্ছে কিনা? তাহলে এই যে আমাদের 3 নম্বর মূলনীতি ছিল বিশেষজ্ঞ লাগবে, এটাও ইসলামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে কিনা? 4 নম্বর স্থিতিশীল সিস্টেম, স্থিতিশীল ব্যবস্থা, রাজনৈতিক অর্থনৈতিক সব ক্ষেত্রে ইসলামের চাইতে বড় স্থিতিশীল কারে পাবেন? একেবারে মোহর মেরে দেয়া সূরা মাইদা আয়াত নম্বর 3 আল্লাহ বলে দিয়েছেন, আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন, সুতরাং এই আয়াতের একটাই ব্যাখ্যা হতে পারে, ফামা লাম ইয়াকুন ইয়াওমা ইদিন দীনা লাম ইয়াকুন ইয়াওমা দীনা, আল্লাহর রাসূলের যুগে যেটা দিন ছিল না আজকেও সেটা দিন হবে না, যদি সেটাকে কেউ দিনের নামে চালায় সেটা বেদাত হবে। দিন পরিপূর্ণ তো সেই 1450 বছর আগে পরিপূর্ণ হয়ে গিয়েছে, এরপর দুনিয়া যতই উন্নতি করুক সবগুলোর সঙ্গে ঠিকভাবেই ম্যাচ খাচ্ছে, এর চাইতে বড় স্থিতিশীল কি চান? এমনকি রাষ্ট্র যাতে অস্থিতিশীল না হয় এজন্য সব নির্দেশনা আল্লাহ রাসূল দিয়ে গিয়েছেন, ইদা বুয়ালি খলিফাতাইন ফাকতুলুল আখিরা মিনহুমা, এক আমিরুল মুমিনিন, এক খলিফা থাকা অবস্থায় যদি আরেক খলিফা মাথাচাড়া দেয়, তাকে যদি মানুষ বায়াত দিতে শুরু করে ওর কল্লাটাই ফেলে দাও। কি জন্য? যেন রাষ্ট্রে গৃহযুদ্ধ লেগে বিদ্রোহ দানা বেঁধে অস্থিতিশীল না হয়। এটা তো একটা উদাহরণ, এরকম যত ক্ষেত্রে আপনি উদাহরণ টানবেন সব ক্ষেত্রে আপনি দেখবেন যে ইসলাম কিভাবে স্থিতিশীলতা নিশ্চিত করার চেষ্টা করেছে, কোনোভাবেই যাতে অস্থিতিশীল না হয়। আজকে বাজার অস্থিতিশীল, জিনিসপত্রের দামের কি অবস্থা, সবকিছু লাগামহীন। আপনি ইসলামী অর্থনীতিতে কিভাবে বাজারটাকে নিয়ন্ত্রণ করা হয় এটাই নিয়ে যদি শুধু পড়াশোনা করেন, ইসলামী অর্থনীতি আসলে অনেকের কোমর ভেঙে যাবে। এই যে সবকিছু এখন সিন্ডিকেট হয়ে গেছে না, বাজার কিন্তু তা স্বাভাবিক গতিতে চলে না, সবকিছু কৃত্রিম উপায়ে সিন্ডিকেটের দ্বারা পরিচালনা করা হয়, যার কারণে দামও
এটা স্বাভাবিক প্রক্রিয়া আসে না, দামটাও সেই সিন্ডিকেটের দ্বারাই নিয়ন্ত্রিত হয়। ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা হলে সবার আগে সিন্ডিকেটগুলোকে লাথি মেরে বিদায় করবে। ইসলামে এরকম কোনো সমিতি ফমিতি করা যাবে না, সব জিনিস স্বাভাবিক থাকবে। এমনকি আপনি স্পষ্ট স্পষ্ট হাদিস পাবেন, গ্রাম থেকে মানুষ শহরে খাবার দাবার নিয়ে আসে না, মানে ফসল নিয়ে বা বিভিন্ন সবজি নিয়ে আসে বাজারে বিক্রি করবে। এখন তালাক্কিল জালাব বলে হাদিসের ভাষায়, এখন শহরের কোনো আড়তদার সেটা গিয়ে পুরোটা নিজে কিনে আনলো, কেন? যাতে সে এসে স্বাভাবিকভাবে বিক্রি না করতে পারে, আমি সব কিনবো এরপর আমার মতো করে বিক্রি করবো। ইসলাম এটাকে নিষিদ্ধ করেছে, তালাক্কিল জালাব করা যাবে না। সে আসবে, নিজে বিক্রি করবে, বাজারের প্রতিযোগিতা কাজ করবে, প্রত্যেকে চাইবে আমার কাছে কাস্টমার যেন বেশি আসে। কিভাবে কাস্টমারকে আকর্ষণ করবে? আরেকজনের চাইতে দাম কমানোর চেষ্টা করবে। তো বাজারকে স্বাভাবিক গতিতে ছেড়ে দেওয়া, এটা ইসলামী অর্থনীতির মৌলিক একটা শিক্ষা। আজকে যারা বাজারগুলোকে নিয়ন্ত্রণ করে, ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা করা হলে সবার আগে এগুলোরে লাথি মেরে বিদায় করা হবে। তখন ডিমের দাম আর তেলের দাম আর যে দামই বলেন, সবকিছু স্বাভাবিক উপায়ে চলবে, বাড়লে স্বাভাবিক কারণেই বাড়বে, প্রাকৃতিক কারণেই বাড়বে, কিন্তু কৃত্রিম উপায়ে বাড়বে না। শুধু একটা মূলনীতি ফলো করে দেখেন না রাষ্ট্রের মধ্যে কি পরিমাণ স্থিতিশীলতা এবং শান্তি আসে। ইসলামের বিরোধিতা মানুষ কেন করে এটা তো বুঝবেন না, ভাববেন সবাই নাস্তিক্যবাদী চেতনার কারণে। আরে না, বহু লোক জেনে বুঝে ইসলামের বিরোধিতা করে নিজের ধান্ধার কারণে, অন্য কোনো কারণ না। ইসলাম আসলে ওর পকেটে হারাম মাল ঢুকাতে পারবে না, ইসলাম আসলে হারাম টাকা দিয়ে বোতলের পর বোতল টানতে পারবে না, আর বিলাসিতা করে নিজের এই দুনিয়ার জীবনটাই জান্নাত বানাতে পারবে না। ইসলাম আসলে তাকে হিসাব দিতে হবে, ইসলাম আসলে জবাবদিহি করতে হবে, ইসলাম আসলে গরিবের হককে সবার আগে দেখতে হবে। এই জিনিসটার কারণে ইসলামরে এখন কেউ পছন্দ করে না, না তথাকথিত ডানপন্থীরা আর না বামপন্থীরা, না পুঁজিবাদীরা না সমাজতান্ত্রিকরা, এমনকি নাস্তিকরাও। দরকার ছিল সব ধর্মের বিপক্ষে অবস্থান নিবে। মজার বিষয়, এক ইসলাম নিয়ে সারাদিন ওদের অ্যালার্জি চলতে থাকে, এমনকি কিচ্ছু মানে না, ইসলামের সংস্কৃতি ভালো লাগে না। হুতুম পেঁচার সংস্কৃতি তো ঠিকই ভালো লাগে, বিশেষ দিবসে হুতুম পেঁচা নিয়ে তারপর তারা রাষ্ট্রের মঙ্গল কামনা করে, মঙ্গল শোভাযাত্রা, এভাবে মঙ্গল এসে উল্টে যাবে। আর দেশে বৃষ্টি হয় না, হুজুররা ইস্তেসকার নামাজ, বিশেষ নামাজ আছে বৃষ্টির জন্য, এক মাঠে গিয়ে নামাজ আদায় করে, এইটা নিয়ে টিটকারি মারে, আরে মোল্লারা এখানে গিয়েছে বৃষ্টি আনার জন্য, আরে তোর কাছে হুতুম পেঁচার যৌক্তিক মনে হয় আর আমার নামাজকে অযৌক্তিক মনে হয়, তার মানে আসলে তুই নাস্তিক না, আসলে তো ইসলাম বিদ্বেষী। তো ইসলামী শাসন ব্যবস্থা বা অর্থনৈতিক ব্যবস্থা, যেটাই বলেন, অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে তিনটা মূলনীতি অনুসরণ করা একেবারেই মৌলিকভাবে অপরিহার্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা, তিনি খলিফা হওয়ার পর বিভিন্ন সাহাবীর কাছে গিয়ে গিয়ে এটা জিজ্ঞেস করতেন, খলিফা আন আমালিক, আসলে আমার ব্যাপারে তোমাদের সিদ্ধান্ত কি বলো তো, আমি কি আসলে খলিফা নাকি বাদশাহ? রাজা বাদশাহ ভিন্ন জিনিস, আর মুসলমানদের খলিফা আমিরুল মুমিনিন ভিন্ন জিনিস, দুইটা এক না। অনেকে একই সঙ্গে মিলিয়ে ফেলে, বিশেষ করে এই যুগের তথাকথিত শায়েখরা, ওরা সবকিছুরই মুসলিম শাসক বইলা চালায়, এখন তাগুত হোক আর কাফের হোক আর যা কিছু হোক সবাই এক পাল্লায় মাপে। উমর রাদিয়াল্লাহু আনহু মানুষের কাছে গিয়ে জিজ্ঞেস করতেন, বলো তো আমি কি রাজা বাদশাহ নাকি আমি খলিফা? আল্লাহ রাসূল নিজে বলে গিয়েছেন, আমার পর 30 বছর পর্যন্ত খিলাফত থাকবে, এরপর বাদশাহির যুগ আসবে, যার কারণে এটা ইসলামের ফয়সালে আমাদের আকীদাই 30 বছর পর্যন্ত যে পাঁচজন খলিফা ছিলেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, হাসান, এই পাঁচজন তারা ছিলেন খলিফা। এরপর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সেই জামানা থেকে শুরু হয়েছে মালিক, তারা বাদশাহ। তাহলে কি পার্থক্য সেই খলিফা এবং বাদশাহর মধ্যে, আরেকদিন আলোচনা করব। তো তিনি জিজ্ঞেস করতেন, তো এর জবাবে সাহাবীরা তাকে বলতেন যে দেখেন একটা জিনিস আপনি মাথায় রাখবেন, ইদা কুনতা তাখুযুল মালা মিন হিল্লিহি ওয়া তাদউহু ফি মাহাল্লিহি ফা আনতা খলিফা গায়রু মালিক, যদি আপনি সম্পদকে হালাল উপায়ে গ্রহণ করেন আর হালাল জায়গায় ব্যয় করেন তাহলে আপনি খলিফা, না হলে আপনি বাদশাহ। পার্থক্য বোঝা যাচ্ছে কি না? অর্থনীতির একটা মূলনীতি যে আপনি হালাল ভাবে সম্পদের, মানে আয় হবে হালাল ভাবে, ব্যয় হবে হালাল ভাবে, আয়ের মধ্যেও হারাম থাকবে না, ব্যয়ের মধ্যেও হারাম থাকবে না। অপচয় হালাল না হারাম? আরে বলে না, হালাল না হারাম? অপচয়কারীকে শয়তানের ভাই বলা হয় নাই? আল্লাহ অপচয়কারীকে ভালোবাসেন না কথা বলা হয় নাই? তাহলে আয় আর ব্যয় যদি হালাল করতে চান, রাষ্ট্রের মধ্যে শান্তি আসবে না অশান্তি আসবে? স্থিতিশীলতা আসবে না অস্থিতিশীলতা আসবে? শুধু ক্ষমতাধররাই সুখে থাকবে না সবাই সুখে থাকবে?
শুধু ক্ষমতাসীন দলের চেলাচামুণ্ডরাই সুখ করবে না বিপরীত বিরোধী দলের লোকেরাও সুখে থাকবে? খারাপ লাগে শুনতে? খারাপ লাগে? তাহলে এক নম্বর মূলনীতি হলো আয় ব্যয় দুইটা যদি হালাল ভাবে হয় হে ওমর, তাহলে আপনি খলিফা, না হলে দুনিয়ার অন্যান্য বাদশার মতো আপনি একটা বাদশা। দুই নম্বর, ইসলামী সিস্টেম চলে সুরা ব্যবস্থার দ্বারা। এখানে একক ব্যক্তি তার রায়কে বাস্তবায়ন করবে, যেমনে মনে চেমনে চালাবে, লাগামহীন ঘোড়া পাগলা ঘোড়া যেমনে মনে চেমনে চলবে, সুযোগ নাই। আপনি কি চাইলেন না চাইলেন দেখার বিষয় না, আল্লাহর চাওয়াকে এটা দেখার বিষয়। এ কারণে বাদশা যে খলিফা যে, তার লাগাম টানার জন্য একটা পরিষদ থাকে, যেই পরিষদকে বলা হয় সুরা পরিষদ। এমনকি বাদশা যদি ইসলাম থেকে সরে যায়, সে সুরা পরিষদ বাদশাকেও বরখাস্ত করে দিতে পারে, এত পাওয়ার থেকে তাদের থাকে। তো ইসলামী শাসন ব্যবস্থা চলার ক্ষেত্রে সুরা ব্যবস্থা জরুরি। সুরা ব্যবস্থা ছাড়া যেটা হবে সেটা খেলাফত হবে না, সেটা হবে বাদশাহী। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি মাত্র 2 বছর শাসন করেছেন, সারা দুনিয়াকে ন্যায় এবং ইনসাফ দিয়ে ভরে দিয়েছেন। 99 হিজরি থেকে 101 হিজরি, এত নাম ডাক শোনেন। ওমর ইবনে আব্দুল আজিজের নাম শুনে নাই এমন শিক্ষিত লোক আমার জানা মতে একটাও নাই, কিন্তু শাসনকাল মাত্র কয়দিন? এখন তো 10 বছর 20 বছর হয়ে গেলেও বলে সামনে 50 বছর থাকলে বাকিটা হয়ে যাবে, কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজ করেছেন কয় বছরে? আরে বলে না কয় বছর, মাত্র 2 বছরে। সে ওমর ইবনে আব্দুল আজিজের জীবনেও সবচেয়ে বড় স্বপ্ন ছিল যে আমার আগে যারা বনু উমাইয়া শাসক ছিল এরা একটা রাজতন্ত্র কায়েম করে ফেলেছে, রাজার ছেলে রাজা, রাজার ছেলে রাজা। তার সারা জীবনের তামান্না ছিল যে আমি আবার সুরা ব্যবস্থা ফিরিয়ে আনব, নেতা কে হবে, আমির কে হবে, এটা এটা দেখা হবে না কার ছেলে। আরে কৃষকও হতে পারে, গোলামও হতে পারে। ইসলামে মামলুকদের শাসনের ইতিহাস স্বর্ণের অক্ষরে লেখা আছে, মামলুক মানে গোলাম। ইসলামের মধ্যে কোনো পার্থক্য নাই, রাজা শেষ করে যেতে পারেন নাই। এখনো কেউ যদি চায় দুনিয়াতে খেলাফত কায়েম করব, তাকে সুরা ব্যবস্থা নিয়েই চলতে হবে। তথাকথিত গণতান্ত্রিক সিস্টেম আর অন্যান্য সিস্টেম দিয়ে দুনিয়াতে খেলাফা হবে না, সেটা অন্য কোন রাজনীতি হবে। নাম লাগাতে পারে ইসলামী রাজনীতি, সেটা ইসলামী রাজনীতি না। ইসলামী ব্যাংক যেমন ইসলামী ধারার ব্যাংক না, এটা হলো পুঁজিবাদী ধারার ব্যাংককে ইসলামাইজেশন করার চেষ্টা করা হয়েছে। দুইটা কি এক কথা ভাই? পুঁজিবাদী ধারার ব্যাংক ইসলামাইজেশন করার চেষ্টা করা হয়েছে, আর একটা হলো ইসলামী অর্থনীতি নির্ভর ব্যাংক, দুইটা এক কথা। একইভাবে এক হলো গণতান্ত্রিক রাজনীতিকে ইসলামাইজেশন করার চেষ্টা করা হয়েছে, আর এক হলো আদি ও আসল খাঁটি ইসলামী রাজনীতি, দুইটা এক। যদি বলেন এই গণতান্ত্রিক ধারার যে দলগুলো বাংলাদেশে আছে এগুলোকে যদি বলেন এটাই ইসলামী রাজনীতি, তাইলে তো বলতে হবে আল্লাহর নবীও ডেমোক্রেটিক, খলিফা যারা ছিলেন তারাও ডেমোক্রেটিক, তারাও ন্যাশনালিস্ট। সুতরাং গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, ডেমোক্রিজমের প্রতিষ্ঠাতা আব্রাহাম লিঙ্কন না, এটা ভুয়া ইতিহাস। ডেমোক্রিজমের ডেমোক্রেসির প্রতিষ্ঠাতা হবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাউযুবিল্লাহি মিন যালিক। 3 নম্বর হলো ইসলামী শাসন ব্যবস্থার ভিত্তি হলো ইনসাফ। ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, সূরা নিসা আয়াত নম্বর 58। তোমরা যখন মানুষের মধ্যে বিচার করবা, শাসন করবা, তোমাদের উপর ফরজ হলো ইনসাফের সাথে করতে হবে। এখানে কে কোন দলের এটা দেখা যাবে না। আমার দলের লোকরে পিটালে দাদাগিরি, আর তোমার দলের লোকরে পিটালে এটা হইল বড় অপরাধ, এগুলো ইসলামের মধ্যে নেই। ইসলামের মধ্যে সব সমান, ইসলামের মধ্যে কোনো ভাগ নেই। আরে ওমর রাদিয়াল্লাহু আনহু ভাষণ দিচ্ছেন, কিসের ভাষণ? জুমা নামাজের খুতবা। এক লোক দাঁড়িয়ে যায় না, আমিরুল মুমিনিন সাবধান, আগে আমার প্রশ্নের জবাব দিতে হবে, না হলে খুতবা দিতে পারবেন না। আরে কি প্রশ্ন তোমার বলো? আমাদের সবাইকে আপনি একটা করে চাদর দিলেন বাইতুল মাল থেকে, আপনার গায়ে 2টা চাদর কেন? জবাব দেওয়া লাগবে ওমর, এই প্রশ্ন না। আমরা রাস্তায় ঘন্টার পর ঘন্টা জ্যাম খাবো, আর তুমি আসার আগে 5 ঘন্টা, যাওয়ার পরে 10 ঘন্টা রাস্তা ব্লক করে রাখবো, এত কঠিন প্রশ্ন না, সহজ একটা প্রশ্ন। আমাদের দিলে একটা চাদর, আরে ভাই চাদর এটা কি জিনিস, কয় টাকা দাম চাদরের? আমাদেরকে দিলে একটা করে চাদর, ওই ওমর তোমার গায়ে 2 চাদর কেন? ওমর জবাব দেওয়ার আগে ছেলে দাঁড়িয়ে জবাব দিল, আমি বলে দিচ্ছি আর একটা চাদর আমার, আমার বাবার গায়ে পরিধান করার মতো অন্য জামা ছিল না, ছিঁড়ে গিয়েছিল, আমি নিজে এটা বাবাকে পরার জন্য দিয়েছি।
এরকম জবাবদিহি যদি নিশ্চিত না করা হয় কোনোদিনও ইনসাফ কায়েম হবে না। সব ক্ষেত্রে শতভাগ জবাবদিহির ব্যবস্থা যদি আপনি করতে পারেন, রাষ্ট্রে না দুর্নীতি থাকবে, না এখানে জুলুমের শাসন থাকবে, কোনো কিছুই থাকবে না, তখন রাষ্ট্রের প্রতিটা সেক্টর, সেটা প্রশাসন হোক আর সামরিক বাহিনী হোক আর সরকারি আমলা হোক, সবাই শতভাগ ইসলামের উপর চলবে। আর এই ইসলামের উপর চলতে চাইলে শতভাগ জবাবদিহি নিশ্চিত করতে হবে। এই ক্ষেত্রে কোনো ভেদাভেদ করা যাবে না। আজকাল তো বিচার ব্যবস্থাকেও প্রভাবিত করা হয় মিডিয়া ট্রায়াল দিয়ে। মিডিয়া এক একজন এমন ভাবে ধরে, বিচার হওয়ার আগে কেমন যেন ওরা বিচার করে দেয়, এমন একটা পরিস্থিতি করে যে বিচারকরাও সেখানে অনেকটা চাপে থাকে, হয় কি না এরকম? যার কারণে অনেক নিরাপরাধ লোকও ফেঁসে যায়, অনেক অপরাধী লোকও আইনের ফাঁক ফোকর গলে সুন্দর সে সুন্দর জীবন যাপন করতে যায়। এই জিনিসগুলো হবে না যদি ইসলাম আসে। তাহলে বলছিলাম যে ইসলামের মধ্যে আপনি সবগুলো জিনিসের সুন্দর সমাধান পাবেন। আর ইসলামের সংস্কৃতি প্রসঙ্গে কয়েকটা কথা বলে শেষ করি। ইসলামের সংস্কৃতির ভিত্তি কি? ভিত্তি সেগুলো যেগুলো সারা জীবন জেনে এসেছেন। এক নম্বরে আকীদা বিশ্বাস, দুই নম্বরে ইবাদত বন্দেগি, তিন নম্বরে মুআমালা, মুআমালা মানে আর্থিক লেনদেন এবং ইসলাম সম্মত রাজনীতি, চার নম্বরে মুআশারা মানে সামাজিক ইনসাফপূর্ণ আচার আচরণ, সেটা বিয়ে সাধিত হোক আর অন্যান্য প্রতিবেশীর ক্ষেত্রে হোক, দোকানদারের ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রে। আর পাঁচ নম্বর হল আখলাক, আপনার চরিত্র। এই পাঁচ জিনিসের উপর হলো ইসলামের সংস্কৃতির ভিত্তি। তো যেই মানুষ এই সংস্কৃতিকে গ্রহণ করে নেয়, তার দ্বারা কারো উপর জুলুম হওয়া, তার দ্বারা অন্য কেউ ক্ষতিগ্রস্ত হওয়া সম্ভব না। আপনি একটাবার তুলনা করেন, যেই ইসলাম সবাইকে শেখায় যে তোমরা সবাই আল্লাহর সামনে নিজেকে সঁপে দিবা, মানবতার কল্যাণে কাজ করবা, আরেকদিকে রাখেন আপনি সেই ফেরাউনের শাসন ব্যবস্থা। যে ফেরাউন, ফেরাউন একক ব্যক্তির নাম না, মিশরের তৎকালীন বাদশাদের উপাধি হলো ফেরাউন, ফেরাউন একজন না বহুজন। তো সেই ফেরাউন যারা ছিল তারা মিলিয়ন মিলিয়ন মানুষকে কাজে লাগিয়ে রাখতো নিজেদের কবর বানানোর জন্য। ওরা জীবদ্দশায় ওদের কবরগুলো বানিয়ে রেখেছে। সুলতান সালাহউদ্দিন আইয়ুবের জীবনে যারা পড়েছেন, ক্রুসেডের ইতিহাস যারা পড়েছেন, তারা জানেন সেই সময় অনেকগুলো কবর আবিষ্কার হয়েছিল। তো এই ফেরাউনগুলো যারা বছরের পর বছর, যুগের পর যুগ মিলিয়ন মিলিয়ন লোকরে খাটায়, রাষ্ট্রের অজস্র পরিমাণ টাকা ব্যয় করে শুধু নিজের কবর বানানোর জন্য, নিজের কবরটার সুন্দরভাবে নির্মাণ করার জন্য, তাদের শাসন আর ইবাদত আল্লাহ তাআলার ইবাদত নির্ভর, যেটা একমাত্র তার সামনে বান্দাকে সত্যে বলে আর মানবতার কল্যাণে কাজ করতে বলে, কোনোদিনও সেটা সমান হবে না। উভয়টার দ্বারা উন্নয়ন সমান আসবে না। একটার মধ্যে মরা মানুষের জন্য কোটি 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 টাকা ব্যয় করা হবে, জীবিত মানুষ না খেয়ে মরলে মরবে। আর একটার মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহু সেই কথারে স্মরণ করেন, ফুরাত নদীর তীরে একটা কুকুরও যদি না খেয়ে মরে, আমি ওমরকে আল্লাহর সামনে জবাব দিতে হবে। কোন মানুষের কথা বলে নাই, কিসের কথা? আরে বলে না কিসের কথা? অথচ এই বাংলাদেশে খোঁজ নিয়ে দেখেন কত মানুষ ঠিকভাবে তিন বেলা ভাত খেতে পারে না। আরে সবাই হয়তো মুখ খুলে বলতে পারে না। আরে কত মসজিদের ইমাম, কত মাদ্রাসার শিক্ষক এমন আছে, এই করোনার পরে, বাজারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির পরে, মাসে একদিন গোশত তো পরের কথা, এখন তো অনেকের কপালে ডিমটাও জুটে না। কয়জনের খবর রাখেন আপনি? আপনি তাকান যেখানে মানুষের মূল্যায়ন করা হয় না। আরে এক মানুষ হয়ে আর এক মানুষের পূজা করে, তার জন্য কতভাবে ব্যয় করা হয় সেটাই দেখে। আরেক জায়গায় আল্লাহর ইবাদত করে, আল্লাহরে তো আর দুনিয়ায় টাকা পয়সা দেওয়া লাগে না, নাকি লাগে? আল্লাহ শুধু ইবাদত চান, আর কিছু চান? কোরবানি করবে, আল্লাহ বলেন তোর রক্ত আমার কাছে আসবে না, গোশত না, সব তোর, যা তুই পাল্লা চামড়াও খা, সব তোর জন্য হালাল, কিন্তু আমার কাছে আসবে শুধু তাকওয়া। একদিকে রাখেন এটা, আরেকদিকে হলো খালি টাকা আর টাকা। আরে আপনি একদিকে চিন্তা করেন ইসলাম মানবতাকে কিভাবে সম্মান করে। ইসলাম বলে মানুষ হয়ে অন্য কোনো মানুষের সামনে নিজেকে নত করা যাবে না, আপনার কপাল নত হবে, আপনার এবাদত সমর্পিত হবে একমাত্র কার সামনে। আরেকদিকে দেখেন সেই বলদ পূজারী, গরু পূজারীদের অবস্থা। আরে মানুষ তো নির্বুদ্ধিতা বোঝানোর জন্য, মানুষ তো বোকা বোঝানোর জন্য এই গরু দিয়ে মিশাল দেয়। কারণ যদি বলে তুই একটা বাঘ, খুশি হয়ে যাবে। যদি বলে তুই একটা বলদ, তুই একটা গরু, কি পরিমাণ কষ্ট সে পাবে। সেই গরুর পূজা করার মধ্যে, সেই গরুর পেশাব পান করার মধ্যে, সেই গরুর গোবর খাওয়ার মধ্যে, এর মধ্যে মানবতার কি সম্মান লুকায়িত আছে একটাবার চিন্তা করেন। আর ইসলামের সংস্কৃতি এক পাল্লায় রাখেন, আর এই সংস্কৃতিকে এক পাল্লায় রাখেন, তারপর আপনি দেখেন কিসের দ্বারা মানবতা উন্নত হবে, কিসের দ্বারা মানবতার মর্যাদা বৃদ্ধি পাবে, এমনকি আপনি কার কথা বলবেন। আরে মানুষ হয়ে পাথরের মূর্তি বানিয়ে সেটার সামনে পূজা করে, আরে মানবতাকে সে খাটো করে ফেলছে একটা পাথরের সামনে, একটা জড় পদার্থের সামনে।
অথচ ইসলাম বলেছে মানুষ হল আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, সব জীবের মধ্যে, সব সৃষ্টির মধ্যে সবচাইতে দামি কে? আর সবচাইতে দামি কে? এমনকি রবের আরশের চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দামি বানিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মানুষ, কিন্তু মানুষ হয়েও আরশের চাইতেও তিনি দামি। তো একদিকে দেখেন ইসলাম মানবতাকে কিভাবে সম্মান দিয়েছে, আর একদিকে দেখেন অন্য সংস্কৃতি মানুষকে কিভাবে পাথরের সামনে লুটিয়ে দিয়েছে। আরে নাস্তিকদের কথা বলবেন, নাস্তিকরাও মুশরিক থেকে খালি না, ওরাও মুশরিক। কিভাবে? আরে অন্যান্য মুশরিকরা জগতের এক একটা জিনিসের পূজা করে, আর ওরা তো পুরো মহাবিশ্ব, পুরো প্রকৃতিকে পূজা করে, আল্লাহরে মানে না, কিন্তু প্রকৃতি নাম দিয়ে এই আল্লাহর মতো কিছু একটারই মানে। বলে বৃষ্টি এসেছে প্রকৃতির দান, আমাদের সৃষ্টি প্রকৃতির দান, সবকিছু স্রষ্টা হলো প্রকৃতি। তাহলে এই প্রকৃতি নাম দিয়ে ঘুরে ফিরে একটা মাবুদরে সেও তো মানছে, বাতিল তাগুতের উপাসনা সেও তো করছে, তাহলে নামে তো নাস্তিক কিন্তু আসলে তো ওরাও মুশরিক। এ কারণে আপনি কোরআনের পাতায় পাতায় দেখবেন আমার আল্লাহ তাআলা বলেছেন যারা আল্লাহর সামনে নিজেকে সপে না, ওরা হলো কোথাও বলেছেন জন্তুর মতো, কোথাও বলেছেন ওরা হলো পাথরের মতো, কোথাও বলেছেন ওরা হলো কাঠের মতো, কোথাও বলেছেন জড় পদার্থের মতো। কেন? কারণ আল্লাহ থেকে যে সরেছে সে যে সংস্কৃতিরই পূজা করুক সেই সংস্কৃতি মানবতাকে মূল্য দিতে পারেনি। অপরদিকে পত্রিকা খুলবেন আপনি দেখবেন সন্তান বাপরে মেরেছে, বাপ সন্তানরে মেরেছে, কি জন্য? যদি ইসলামের সংস্কৃতি থাকতো তাহলে সে জানতো আল্লাহর নাম হলো রহমান, আল্লাহর নাম রাহিম। আল্লাহ বান্দাকে আদেশ দিয়েছে তোমরাও রহমত করতে হবে, দয়া করতে হবে। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা, তোমরা পৃথিবীবাসীর উপর দয়া করবা, আসমানওয়ালা তোমাদের উপর দয়া করবে। আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান, যারা সৃষ্টির উপর দয়া করে রহমান তাদের উপর দয়া করে। সে দেখতো আল্লাহর নাম রাউফ, রাউফ মানে স্নেহশীল। সে যদি আল্লাহর নাম চিন্তা করত, সে জানতো কোরআনে আল্লাহ বলেছেন তোমাদেরকেও স্নেহশীল হতে হবে। সে হাদিসের মধ্যে দেখতো আল্লাহর রাসূল বলেছেন যে বড়কে শ্রদ্ধা করে না, ছোটকে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, সে তো আমার উম্মতি না। একইভাবে সে দেখতে পেত আল্লাহ তাআলার নাম হলেন মহানুভব, করিম। একইভাবে সে দেখত কোরআন এবং হাদিসের মধ্যে অজস্র আয়াতে এবং হাদিসে তাকে বলা হয়েছে তোমাদেরকেও করিম হতে হবে, মহানুভব হতে হবে, উদার হতে হবে, তোমরা সংকীর্ণ হবে না। ওমাইয়ুকা সুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, অন্তরের সংকীর্ণতা থেকে যাকে বাঁচানো হলো একমাত্র সেই সফল। আরে একটাবার চিন্তা করেন এগুলো যার সামনে আছে তার সংস্কৃতি কত বেশি সুন্দর হবে। সেই সংস্কৃতি যে মানবে, সে পারবে নিজের বাপরে হত্যা করতে? সে পারবে মুরব্বীদের সাথে বেদবি করতে? সে পারবে আলেম ওলামার সাথে এমন আচরণ করতে যেটা মানুষ একটা প্রাণীর সাথেও করে না? পাবে সমাজের মধ্যে এগুলো? তাহলে ইসলামের সংস্কৃতি যদি প্রতিষ্ঠিত হয় সমাজের মধ্যে ইনশা আল্লাহ শান্তি এবং শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে। সর্বশেষ কথা, সে ইসলামরা বাদ দিয়ে যা কিছু করবেন কেমনে করবেন? হয়তো চিন্তা চেতনার আলোকে, নিজের বুদ্ধি নিজের আকলের আলোকে, অথবা করবেন অভিজ্ঞতার আলোকে। এই দুইটাই হলো অসম্পূর্ণ। আপনি ফিলোসফির ছাত্র হন আর সায়েন্সের ছাত্র হন, আপনি মানতে বাধ্য অভিজ্ঞতা বলেন আর আকল বুদ্ধি বলেন উভয়টার মধ্যে অসম্পূর্ণতা আছে। অসম্পূর্ণতার ঊর্ধ্বে একটা জিনিস যার নাম হলো ওহি। নাম কি? নাম কি? তাহলে আপনি যদি চান এমন একটা বিধান, এমন একটা আদর্শ প্রতিষ্ঠা করবেন যে আদর্শ আসলে মানবতার কল্যাণ নিশ্চিত করবে, আসলে তাহলে এই ক্ষেত্রে না অভিজ্ঞতা যথেষ্ট, না বিচার বিবেচনা যথেষ্ট। আপনি দেখেন যিনি বানিয়েছেন তিনি কোনটাকে কল্যাণকর বলছেন। আরে একটা ডিভাইস আমি যদি বানাই, আমি সবচাইতে ভালো জানবো এটাকে কোনভাবে ব্যবহার করলে ফায়দা বেশি পাওয়া যায়। আমি যদি গাড়ি নির্মাতা হই, আমার চাইতে আপনি ভালো জানবেন না এই গাড়িকে কিভাবে ব্যবহার করলে সবচাইতে বেশি কাজে লাগে। আমাকে বানিয়েছেন কে? আপনাকে বানিয়েছেন কে? পৃথিবীর সবাইকে বানিয়েছেন কে? তাহলে কিভাবে চললে আপনার উন্নতি হবে রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, জীবনের সব ক্ষেত্রে, এটা সবচাইতে ভালো জানবেন কে? সেই আল্লাহর পথে আসতে বাধা কোথায়? সুতরাং হে মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস আপনাকে আপনার রবের ব্যাপারে ধোকায় ফেলে রাখলো? সব তন্ত্রমন্ত্র ছেড়ে দেন, আল্লাহর সামনে নিজেকে সঁপে দেন। সব তন্ত্রমন্ত্রকে আপনি
এই জাহেলিয়াত হিসাব এগুলোকে বর্জন করেন আর আল্লাহর গোলামী ইখতিয়ার করে নেন, দেখেন কিভাবে আপনার দুনিয়াও সুন্দর হয় আখেরাতও সুন্দর হয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা, আয় আল্লাহ দুনিয়াতেও কল্যাণ দেন আখেরাতেও কল্যাণ দেন, এই দোয়া যিনি শিখিয়েছেন তার কাছেই কল্যাণ চান, তার দেখানো পথেই চলেন, ইনশা আল্লাহ আপনাদের চাইতে উন্নত কেউ হতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু